السلام عليكم ورحمة الله وبركاته. أحمده ونصلي على رسوله الكريم، أما بعد، بسم الله الرحمن الرحيم. الحمد لله আমরা আমাদের ইসলামের ইতিহাসের যে ধারাবাহিক ক্লাস আজকে তার দ্বিতীয় সেশন। স্যার ইকো হচ্ছে, জাস্ট 1 মিনিট। জি এখন ঠিক আছে? ইনশাআল্লাহ এখন ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ওকে, তো আলহামদুলিল্লাহ আমাদের আজকে দ্বিতীয় সেশন। তো গত সেশনে আমরা আলহামদুলিল্লাহ ইতিহাস পাঠের যে প্রয়োজনীয়তা সেই বিষয় সংক্রান্ত কিছু আলোচনা করেছিলাম, প্রাথমিক আলোচনা। তো আলহামদুলিল্লাহ, তো আজকে ইনশাল্লাহ আমরা আমাদের যে মূল পাঠ সেই জায়গা থেকে শুরু করবো ইনশাল্লাহ। তো গত সেশনে আমি আপনাদের বলেছিলাম যে ইতিহাস পাঠের ক্ষেত্রে দুইটা দিক আমাদের সামনে থাকতে হবে এবং স্পষ্ট থাকতে হবে। যদি এই দুইটা সাইড যদি অস্পষ্ট থাকে আমাদের ব্রেনে, তাহলে ইতিহাস বুঝতে বা ঘটনাবলী সেইভাবে মানে স্টাডি করতে আসলে আমাদের জন্য একটু প্রবলেম হয়ে যাবে। তো এইটা আজকে সেই দুইটা দিক নিয়ে আমি একটু কথা বলার চেষ্টা করব। এর পাশাপাশি যেহেতু ইসলামের ইতিহাস শুরু হয়েছে আরবে, সুতরাং আরবের কিছু ইতিহাস এবং ভৌগোলিক অবস্থা সেই বিষয়গুলো সম্পর্কে ইনশাল্লাহ আলোকপাত করার চেষ্টা করব আজকে। তো দুইটা জিনিসের কথা আমি বলেছিলাম, দুইটা বিষয়ের দুইটা ডাইমেনশনের দিকে আমাদের ধ্যান রাখতে হবে। প্রথম হচ্ছে সময় অর্থাৎ কাল, দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে ভূগোল বা আপনার স্থান সংক্রান্ত যে বিষয়। তো সময় যে বিষয়টা, আমরা আসলে সময়ের তো কোনো বাউন্ডারি নেই। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে সময়ের স্রষ্টা, ঠিক আছে? একটা কোয়েশ্চেন করা হয় না যে এর আগে কি ছিল, এর আগে কি ছিল, তারপর হচ্ছে পৃথিবী সৃষ্টি হলো, এর আগে কি ছিল, মানে সর্বপ্রথমে কি ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে নাস্তিকদের পক্ষ থেকে একটা কোশ্চেন আসে, যেটা সেটা হচ্ছে যে মানে সবার আগে কি ছিল, যে আল্লাহ ছিল কিন্তু তার আগে কি ছিল, মানে এই ধরনের কোশ্চেন আসে। তো আমরা দেখা যাচ্ছে অনেক সময় খেই হারাই ফেলি যে আসলে তো বাস্তবতা তেমন। অনেক স্কলার বা অনেক স্টুডেন্ট অফ নলেজ যারা আছে তাদের কাছ থেকেও আমি কোশ্চেন মানে পার্সোনালি আলাপ করতে গিয়ে দেখি যে তারা বিড়ম্বনার শিকার হচ্ছে এই এই প্রশ্নে, এরকম অনেক মানুষ আছে। তো বিষয় যেটা সেটা হচ্ছে যে আমরা সময়ের যেই বাউন্ডারির মধ্যে আমরা আবদ্ধ, এই বাউন্ডারি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পূর্ণ মুক্ত, অর্থাৎ এটা তার একটা সৃষ্টি। তো এই কারণে আপনি দেখছেন যে দিন যাচ্ছে, রাত হচ্ছে, রাত যাচ্ছে, দিন হচ্ছে, একটা দিন আপনি কাউন্ট করছেন, একটা সপ্তাহ কাউন্ট করছেন, একটা তারপর হচ্ছে মাস, আপনি ধীরে ধীরে বড় হচ্ছেন, কিন্তু আপনি একটু চিন্তা করেন যে কোনো দিনও হচ্ছে না, রাতও হচ্ছে না, কোনো কিছু সব স্টপ, অর্থাৎ সময় নেই। তখন কিন্তু আর আপনার মাথায় এই প্রশ্নটা আসবে না যে এর আগে কি ছিল, আগে বলতেই কিছু নেই। অর্থাৎ এই যে পুরো সময়ের যে কারসাজিটা, এই পুরোটা হচ্ছে আল্লাহর সৃষ্টি এবং তিনি আমাদের এইটার মধ্যে রেখে দিয়েছেন এইভাবে বাউন্ডারি করে, এই জন্য আমরা এইভাবে থিঙ্ক করছি, ঠিক আছে? আপনি জান্নাতের কথা চিন্তা করেন, জান্নাত ওইখানে কোনো সময় থাকবে না। সময় যেহেতু থাকবে না, তখন আপনি হিসাব করতে পারবেন না এখন যে আসলে জান্নাতে মানুষ কতদিন থাকবে। তো তখন আপনি একটা কোয়েশ্চেন আসে না, জান্নাতে আমরা কতদিন থাকবো, মানে আজীবন, আজীবন মানে কত কত বছর, কত কোটি বছর, ওইখানে কোনো বছরের হিসাব নেই, মানে জাস্ট সময় সেখানে শেষ, স্টপ। আপনি আপনি যেই বয়সে জান্নাতে যাবেন, যুবক হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বা যুবক যুবতী হিসেবে একটা সার্টেন এজ করে আপনাকে সেখানে দিবেন এবং আপনি ওভাবেই থাকবেন, আপনি কখনো সেখানে এজ হবেন না, অর্থাৎ বয়স্ক হবে মানে বয়স বাড়বে না আপনার। আপনি সবকিছুই করবেন কিন্তু ওইখানে কোনো ধরনের টাইম যে বিষয়টা আছে এই টাইমের আইডিয়াই থাকবে না, কারণ এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই টাইমটাই সৃষ্টি করেছেন এই দুনিয়ার জন্য। এই সবকিছু আল্লাহর সৃষ্টি, এগুলো সবসময় একসময় শেষ হয়ে যাবে। তো এর মধ্যেই আমরা চিন্তা ভাবনা করছি, যার কারণে আমাদের মধ্যে নানান প্রশ্ন আসছে এবং এই প্রশ্নের আলোকে আমাদের মনে প্রশ্ন আসছে, ও এর আগে কি ছিল, এর আগে কি ছিল, তার আগে কি ছিল, তাহলে আল্লাহ যে দুনিয়া সৃষ্টি করলেন তার আগে কোথায় ছিলেন তিনি, ইত্যাদি ইত্যাদি, তার আগে কি ছিল, তারা আল্লাহর আগে কি ছিল, ইত্যাদি। তো এই যে আগ শব্দটা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
সময় সৃষ্টি করেছেন, এই সময় সৃষ্টি করার কারণে হচ্ছে এই কোশ্চেনটা আমাদের আসছে। যদি সময় না থাকতো আমাদের মনে এই কোশ্চেনটাই আসতো না। তো এই সময়টাও আল্লাহর একটা সৃষ্টি, এটা আমাদের মাথায় রাখতে হবে। তো সময়ের যে বিষয়টা, আমরা দেখেন এখন সময় হিসাব করছি সেকেন্ড, মিনিট, ঘন্টা, তারপর হচ্ছে দিন, তাই না? তারপর হচ্ছে উইক, মান্থ, ইয়ার, এভাবে মানে এক যুগ হচ্ছে, ঠিক আছে, ডিকেডস হচ্ছে, দেন হচ্ছে সেঞ্চুরি হচ্ছে, শতক হচ্ছে, শতাব্দী, তারপর মিলেনিয়াম হচ্ছে, হাজার বছর, এইভাবে আমরা কাউন্ট করছি। তো এই কাউন্ট সিস্টেমটা আমরা এখন যেইভাবে একটা ফেমাস, যে আপনারা এখন যদি বলি যে এখন কত সাল, আপনি বলবেন যে এখন হচ্ছে 2022 সাল এবং ফেব্রুয়ারি মাসের 9 তারিখ। তো এই যে 2022 বললেন, এটা তারা আসলে কি বোঝাচ্ছে? অর্থাৎ 1971 সালে আমাদের স্বাধীনতা যুদ্ধ হয়েছে, তো এটা দ্বারা আসলে কি উদ্দেশ্য? এই জিনিসগুলো একটু আমাদের বুঝতে হবে, বিষয়টা আসলে কত আগের কথা আমরা বলছি। অর্থাৎ অথবা আমি বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি জন্মগ্রহণ করেছেন 570 খ্রিস্টাব্দে, তো 570 খ্রিস্টাব্দের আসলে উদ্দেশ্যটা কি, কি বোঝাচ্ছে? এই জিনিসগুলো একটু আমরা যেহেতু ইতিহাসের পরতে পরতে সময়ের কথা থাকবে, সালের কথা থাকবে, বছরের হিসাব থাকবে, তো সেই জায়গাগুলোতে যেন আমাদের স্পষ্ট আইডিয়া হয়, এই জন্য আমাদের উচিত হবে যে সময় সম্পর্কে কিছুটা ধারণা নেওয়া। আচ্ছা, আমার আমি কিছু শুনি না, একজন লিখছেন, আমার কথা শোনা যাচ্ছে না নাকি? আমি তো কনফিউজ হয়ে যাচ্ছি বারবার। আলহামদুলিল্লাহ ওস্তাদ, শোনা যাচ্ছে একদম ওকে ক্লিয়ার। ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ, জাযাকাল্লাহ। আর হচ্ছে ওকে, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা এই যে যে সনটা দেখেন, ক্যালেন্ডারের যে হিসাবটা, ক্যালেন্ডার পৃথিবীর ইতিহাস যদি দিকে যদি আমরা তাকাই, তাহলে বিভিন্ন যুগে বিভিন্ন সময়ে বিভিন্ন ক্যালেন্ডারের উদ্ভব হয়েছে এবং মানুষ বিভিন্ন ক্যালেন্ডার ফলো করেছে তাদের সময় এবং কাউন্ট করার জন্য তাদের চাহিদা অনুযায়ী। হিব্রু ক্যালেন্ডার আছে, মানে যেটা মানে কি বলে আপনার ইহুদিরা কাউন্ট করে, ওদের সাল হচ্ছে 5000-এর উপরে। আমরা যে 2022 কাউন্ট করছি, ওদের ওদের একটা সাল আছে যেটা ওরা হিসাব করে, ঠিক আছে, ওইটাকে ওরা ওরা 5000-এর উপরে হিসাব করছে এখন। মিশরীয় ক্যালেন্ডার ছিল এক সময়, গ্রিক ক্যালেন্ডার ছিল, চাইনিজদের আলাদা ক্যালেন্ডার ছিল যেটার বয়স 3000-এর উপরে হবে, ব্যাবিলিয়নদের ক্যালেন্ডার ছিল এক সময়, এখন সেটা নেই, ঠিক আছে, বাইজেন্টাইনদের ক্যালেন্ডার ছিল, সেটার হিসাব 7000-এর উপরে বর্তমানে কাউন্ট করলে। তো আবার আমাদের হিজরি সালের হিসাব আমরা জানি যে এখন চলছে হচ্ছে 1443 হিজরি। বাংলা সাল একটা আছে আমরা যেটা কাউন্ট করি, বঙ্গাব্দ, সেটা হচ্ছে 1428 চলছে এখন। তো এই যে বিভিন্ন ক্যালেন্ডার, এই ক্যালেন্ডারের হিসাব আমরা এখন ফেমাস যেটা খ্রিস্টাব্দ বলি, ইংলিশ যেই ক্যালেন্ডারটা মানে বিশ্বব্যাপী যেটা চলছে, ঠিক আছে, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমাদের হিজরি সালটা ফলো করার প্রয়োজন হয়, এই জন্য এটার হিসাব আমরা রাখি, কিন্তু এটা তো আর সবাই রাখে না। আবার বাংলাদেশি হিসেবে বাংলা ঋতুর সাথে মিলিয়ে দেখা যাচ্ছে যে আমাদের বঙ্গাব্দটা, এটা আমাদের মানে কি বলে আমাদের সমাজ এবং কালচারের সাথে মিল দেখার জন্য আমরা এটার হিসাব করি, কিন্তু অন্য সবাই তো করছে না। তো কমন যেই সালটা, সেটা যেটা ক্যালেন্ডারটা হিসাব করা হয়, সেটা হচ্ছে বর্তমানের যে খ্রিস্টাব্দ আমরা হিসাব করি বা ইংলিশ ক্যালেন্ডার, সেটা সেটা মূলত এই ক্যালেন্ডারটা মূলত আপনার রোমানদের যে একটা ক্যালেন্ডার ছিল, ওরা মানে ওরা খ্রিস্টপূর্ব 700 বছর মানে মানে আপনার কি বলে সপ্তম শতাব্দীতে গিয়ে ওরা ওই সময় থেকে রোমান একটা সাম্রাজ্য ছিল, রোম, ইতালি বর্তমানে যেটা আছে সেটাকে কেন্দ্র করে, তো ওদের রাষ্ট্র পরিচালনার কার্য, তারপর অন্যান্য বিভিন্ন চাহিদার কারণে ওরা হচ্ছে আপনার একটা ক্যালেন্ডার হিসাব করতো, কিন্তু এই ক্যালেন্ডারটা ছিল হচ্ছে লুনার ক্যালেন্ডার, অর্থাৎ আমরা যেরকম চন্দ্রের মাসের অনুযায়ী হিসাব করি, চাঁদের মাসের, ওরাও সেইভাবে হিসাব করতো এটা। তো তার পরবর্তীতে এসে জুলিয়াস সিজারের নাম শুনবেন আপনারা হয়তো বা, তো বাইজেন্টাইন এম্পায়ার ইয়া ছিলেন, তো সেই জুলিয়াস সিজার এসে পরবর্তীতে এটাকে চেঞ্জ করে, লুনার ক্যালেন্ডারটাকে চেঞ্জ করে এটাকে আবার সোলার ক্যালেন্ডার হিসেবে, অর্থাৎ সূর্য হিসেবে যে গণনাটা সেই গণনা হিসেবে চালু করেন। তো এই কারণে এটাকে বলা হয় জুলিয়ান ক্যালেন্ডার, ঠিক আছে। এই জুলিয়ান ক্যালেন্ডার মানে খ্রিস্টপূর্ব 45 সনে তিনি এটা করেন এবং তারপর থেকে এটাই চলে আসছে, এবং পরবর্তীতে দেখা যায় যে আপনার
1582 সালে এসে ওই যে জুলিয়ান ক্যালেন্ডার যেটা ছিল, জুলিয়াস সিজার যেটা আপনার যেটা মূলত লুনার ক্যালেন্ডার থেকে সোলার ক্যালেন্ডার বানিয়েছিলেন, ওটার ভিতর কিছুটা প্রবলেম ছিল। প্রবলেম হচ্ছে এমন যে ওইটার দিন ছিল হচ্ছে আপনার বছরে 365 দিন, 365.25, অর্থাৎ এরকম এটা ছিল হচ্ছে তাদের মানে সালের মধ্যে মানে একটা বছরে দিনের হিসাব। তো দেখা যাচ্ছে যে প্রতি 100 বা 150 বছর পরে একটা দিন বেড়ে যেত। তো এরকম ভাবে যখন একটা শতাব্দী পার হয়ে গেল, তখন দেখা গেল পুরো 10টা দিন ডিফারেন্স হয়ে যাচ্ছে। তো এটা আবার ক্রিশ্চিয়ান যারা ছিল, মানে পোপ পোপ গ্রেগরি নামে একজন ব্যক্তি ছিলেন, ঠিক আছে, উনি ক্যাথলিক চার্চের পোপ ছিলেন। তো উনি বিষয়টা যখন দেখলেন, তখন উনি খ্রিস্টানদের যেই মানে ধর্মীয় উৎসবগুলো আছে সেগুলো যথা টাইমে হচ্ছে না, উনি এটা বুঝতে পারলেন। তখন এটা কি করলেন, উনি এটাকে আরো রিফর্ম করলেন। তো রিফর্ম করে ওই যে 11 দিন যে পিছিয়ে গিয়েছিল বা 10 দিন পিছিয়ে গিয়েছিল, সেটাকে তিনি আবার ঠিক করলেন। ঠিক করে নতুন ভাবে এটা রূপায়ণ করলেন। বর্তমানে আমরা যে ক্যালেন্ডারটা ইউজ করছি, এটা হচ্ছে এই যে পোপ গ্রেগরি যেটা যিনি ছিলেন তার সংস্কারকৃত এই যে নিউ স্টাইল এটা, ঠিক আছে। এই কারণে এই ক্যালেন্ডারটাকে বলা হয় হচ্ছে গ্রেগরিয়ান ক্যালেন্ডার, এটাই আমরা এখন ইউজ করছি। তো এখন এইটা এটার কাউন্ট শুরু হয় আমরা যে 2022, 2022 দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে ঈসা আলাইহিসসালামের জন্ম অথবা জিসাস ক্রাইস্ট তার জন্মের থেকে তার জন্মসন থেকে নিয়ে হিসাব করা শুরু হয়, ঠিক আছে। তো এখন আজ থেকে নিয়ে 2022 বছর পূর্বে তিনি জন্মগ্রহণ করেন। কিন্তু এখানে একটু মিস্টেক আছে, যিনি মূলত এই আইডিয়াটা এনেছিলেন তিনি ঈসা আলাই ইসলামের জন্মের কাউন্টিংটা একটু ভুল করেছিলেন। মূলত ঈসা আলাই ইসলামের জন্ম হচ্ছে এখন থেকে যে সালটা গণনা করা হয় তারও 4 বছর আগে, অর্থাৎ চার মানে যদি আমি ই হিসেবে বলি, ক্যালেন্ডার হিসেবে বলি, তাহলে 4 BC হচ্ছে ঈসা আলাই ইসলামের জন্ম, ঠিক আছে। তো এখানে কিছু জিনিস আমাদের একটু জানা দরকার। দেখবেন, ধরেন ঈসা আলাই ইসলামের জন্ম হয়েছে তার 570 বছর পরে, ধরলাম যে ঈসা আলাই ইসলামের জন্ম থেকেই ধরেন কাউন্ট করা হচ্ছে, যদি একটু হেরফের আছে। তো 570 সনে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম জন্মগ্রহণ করেন, ঠিক আছে। এই 570-এ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম জন্মগ্রহণ করেন। এখন এইটা কোন ক্যালেন্ডার, এই যে আমরা যে ক্যালেন্ডারটা হিসাব করছি ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে, এই ক্যালেন্ডারের জন্য বোঝাইতে এখানে কিছু চিহ্ন আছে যেগুলো ব্যবহার করা হয়। যেমন ধরেন 570 CE বলা হয়, ঠিক আছে। সিই মানে হচ্ছে কমন এরা, কমন এরা হচ্ছে সিই, সিই মানে হচ্ছে কমন এরা, মানে যেটা কমনলি সবাই এটা গ্রহণ করেছে এবং সবাই এটা মানে, এটা হচ্ছে কমন এরা। আরেকটা জিনিস বলা হয় এখানে, সেটা হচ্ছে এডি, ঠিক আছে। এডি মানে হচ্ছে এটা একটা গ্রিক টার্ম ছিল যেটা হচ্ছে আন্নো ডোমিনি, এটার শর্ট ফর্ম হচ্ছে এডি। এই আন্নো ডোমিনির মিনিং হচ্ছে দ্য ইয়ার অফ আওয়ার লর্ড, মানে হচ্ছে ঈসা আলাই ইসলাম যে বছর জন্মগ্রহণ করেছেন ওই বছরটাকে তারা ওই এডি দিয়ে লিখতো আর কি। তো তারপরে যেই বছরগুলো কাউন্ট করা হবে সেই বছরের সাথে ওরা এডি বসাত। তো এই এই দুইটা টার্ম এখন ইউজ হয়। এখন কথা হচ্ছে কোন ঘটনা, তার মানে হচ্ছে এখন ধরেন 1971 বলেন অথবা 2022 বলেন, এগুলো হচ্ছে 2022 CE অথবা 2022 AD। তার মানে আপনি বুঝতে পারলেন যে এটা হচ্ছে ও খ্রিস্টীয় সাল, বাংলায় আমরা যেটা লিখি খ্রিস্টীয়, তার মানে হচ্ছে যিশু খ্রিস্টের জন্মের অথবা ঈসা আলাই ইসলামের জন্মের এত বছর পর বা এততম ইয়ার, এটা বোঝানোর জন্য। এখন কথা হচ্ছে ঈসা আলাই ইসলামের জন্মের পূর্বের কোন ঘটনা যদি আপনি বর্ণনা করতে চান তাহলে কি হয় বলবেন? যেমন ধরেন আলেকজান্ডার দ্য গ্রেট, তিনি তো আরো পূর্বে ছিল, অথবা সক্রেটিস অথবা প্লেটো অ্যারিস্টটলদের গ্রিকদের সেই সময়ের ঘটনা যদি আপনি বলতে চান, অথবা ইব্রাহিম আলাই ইসলামের ঘটনা যদি বলতে চান, তো তখন আপনি যদি সাল দিয়ে বলতে চান তাহলে কত আগে, এটা কিভাবে বলবেন? এখন এর মানে ঈসা আলাই ইসলামের জন্মের পরে যেগুলো সেগুলো আপনি বলতে পারছেন এইভাবে, এর আগের গুলো বলবেন কিভাবে? এর আগের গুলো বলার জন্য দুইটা জিনিস। আচ্ছা, এডি এর ফুল মিনিং হচ্ছে আপনি সার্চ দিলে পাবেন, এটা আন্নো ডোমিনি, ঠিক আছে। এটা একটা গ্রিক টার্ম, এটা আমাদের বুঝে আসবে না, এটা হচ্ছে আপনার আন্নো ডোমিনি, আর সিই হচ্ছে কমন এরা, ঠিক আছে। আর এখন কথা হচ্ছে যে এর আগের যে বিষয়গুলো, ধরেন ঈসা আলাই ইসলামের জন্মের 300 বছর আগে, তখন আপনি কিভাবে বুঝাবেন? এটা বুঝাইতে হচ্ছে 300 BC অথবা বি
সিই। এখন বিসি দ্বারা বোঝাই হচ্ছে বিফোর ক্রাইস্ট, মানে ঈসা আলাইহিস সালামের পূর্বে, আর বিসিই দ্বারা বোঝাই হচ্ছে বিফোর কমন এরা। ঠিক আছে, তো এখন ধরেন ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হয়েছিল 1800 বছর পূর্বে জিসাস পিস বি আপন হিম অথবা ঈসা আলাইহিস সালামের, তো তার মানে আপনি এখন বলবেন যে ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন 1800 শতক BC অথবা BCE। ঠিক আছে, তখন আমরা বুঝতে পারবো যে ও এটা ঈসা আলাইহিস সালামের জন্মের এত বছর পূর্বে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তো এইভাবে কাউন্ট করা হয়। তো এই জিনিসগুলো বারবার আমাদের ইতিহাস বইতে পাবেন এবং আসবে, সে কারণে আমি এই জিনিসগুলো একটু ক্লিয়ার করে দিচ্ছি। তারপরে ধরেন আমাদের হিজরি সাল, তো হিজরি সালের যে বিষয়টা, ওকে, হিজরি সালের যে বিষয়টা, হিজরি সাল গণনা করা হয় হচ্ছে প্রথমত চাঁদের হিসাবে, আর চাঁদের হিসাবে যে মানে বছর গণনা করা হয় সেটা সূর্যের হিসাবের থেকে 10-11 দিন কম হয়। ঠিক আছে, কারণ হচ্ছে আপনার স্বাভাবিকই আমরা ইংলিশ মাস গণনা করি জানুয়ারি ফেব্রুয়ারি, এটা 30 দিন অথবা 31 দিন, তাই না? শুধুমাত্র ফেব্রুয়ারিটা 28 দিন, তারপরে এটা প্রতি চতুর্থ বর্ষরে আবার একদিন বৃদ্ধি পায়, অর্থাৎ 29 দিন হয়, লিপ ইয়ার যেটাকে আমরা বলি। আর এটা কেউ একটু ই করেন না প্লিজ, এটা ওকে। তো হিজরি সাল যেটা, সেটা হচ্ছে চন্দ্র মাস হিসেবে, আর চাঁদের মাসগুলো আমরা জানি যে 29 অথবা 30 হয়। ঠিক আছে, যার কারণে দেখা যাচ্ছে যে প্রতি বছরেই 10 দিন করে অথবা 11 দিন করে হিজরি সন আপনার ইংলিশ সন থেকে একটু কমতে থাকে। তো আরেকটা বিষয় হচ্ছে হিজরি সালটা গণনা শুরু হয়, আরবদের সেই সময় কাস্টম ছিল না কোনো গণনা করার, তারা বড় বড় ঘটনাকে কেন্দ্র করে তাদের সময় এর হিসাব করত। কিন্তু যখন মুসলিমদের একটা বড় আপনার ইসলামিক একটা এম্পায়ার হয়ে গেল অথবা ইসলামিক খিলাফত সব জায়গায় ছড়িয়ে পড়লো ওমর রাদিয়াল্লাহু তাআলার সময়ে, তখন দেখা যাচ্ছে যে তিনি চিঠি লিখতেন, শুধু দিতেন যে ধরেন রজব মাসের এত তারিখ অথবা শাওয়াল মাসের এত তারিখ, কোন সন এটা আর উল্লেখ করতেন না। তো দেখা যাচ্ছে কয়েক বছর পর দেখা গেল যে মানে নথিপত্র যখন এক করা হলো, তখন কোনটা যে কোন বছরের সব হিসাব উল্টাপাল্টা হয়ে গেল। তখন তারা চিন্তা করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা সেই সময় পরামর্শ করে ওনাদের সাথে চিন্তা করলেন যে একটা সন গণনা করতে হবে, সালের হিসাব রাখতে হবে, যে যেন আমরা বুঝতে পারি যে এটা এই বছরের, ওটা ওই বছরের। তো তখন তারা পরামর্শ করলেন সাহাবায়ে কেরাম থেকে যে কি করা যায়। কেউ বলল যে রাসূল সাল্লামের জন্ম থেকে হোক, কেউ বলল যে রাসূল সাল্লামের নবুয়ত থেকে হোক, ইত্যাদি বিভিন্ন ধরনের কথা আসলো। তো সর্বশেষ যে সিদ্ধান্ত হলো সেটা হচ্ছে রাসূল সাল্লামের যে হিজরত, সেই হিজরত থেকে নিয়ে সাল গণনা হবে, অর্থাৎ যেই বছর রাসূল সাল্লাম হিজরত করেছেন ওই বছরটাকে আমরা প্রথম বছর ধরবো, এবং সিদ্ধান্ত হলো যে মহররমটাকে হচ্ছে আমরা প্রথম মাস ধরবো। কারণ হচ্ছে জিলহজ, যেই মাসটা হচ্ছে হজের মাস, তো হজের মাস সবাই শেষ করে নতুন করে আবার মানে গুণামুক্ত ভাবে একটা জীবন শুরু করবে, নতুন বছর শুরু করবে, এই প্রেরণা নিয়ে মহররমটাকে ধরা হলো হচ্ছে প্রথম মাস, এবং হিজরি ওই 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 বছরটাকে, যে বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন সেই বছর হচ্ছে রাসূল প্রথম ধরে, আস্তে আস্তে তারপরে হিজরি সন কাউন্ট করা হলো। তো সেই হিসেবে আমাদের এখন হচ্ছে আপনার 1443 হিজরি। তার মানে হচ্ছে এই 1443 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছিলেন, হিজরত করেছিলেন। আরেকটা হচ্ছে বাংলা ক্যালেন্ডার, আমরা যেটা জানি সেটা আমাদের খুব প্রাসঙ্গিক না এখানে, সেই হিসেবে হচ্ছে আপনার 1428, এটার আবার ইতিহাস আছে, এটা মুঘল সম্রাট আকবরের সাথে সম্পৃক্ত। সেই সময়ের লুনার ক্যালেন্ডারকে উনি সোলার ক্যালেন্ডারে পরিবর্তন করেন, যাই হোক এটা আমাদের আপাতত দরকার নেই। তো হিজরি সনের জন্য আপনার যেটা ব্যবহার হয় ইংলিশে সেটা হচ্ছে, ধরেন আমি এখন বুঝাবো হচ্ছে 1443, তো 1443 বোঝানোর জন্য এইচ, এইচ মানে হচ্ছে আফটার হিজরা। ঠিক আছে, তো এটা মূলত আফটার হিজরা না, মূলত হচ্ছে যেটা ওই যে ল্যাটিন পরিভাষা, এটাও ওই যে এই টার্মটাও দেওয়া হচ্ছে আপনার, এই যে শর্ট ফর্মটা, এই শর্ট ফর্মটা দেওয়া হচ্ছে আপনার ঈদের, মানে আপনার ওরিয়েন্টালিস্টদের, তো ওরাও ল্যাটিন টার্ম ইউজ করতো। ঠিক আছে, আন্না আন্ন হিগ্রো এভাবে তারা ইউজ করতো আর কি। তো এভাবে,
তো এই টাইপের বানানোরা লিখতো, তো এটা থেকে অর্থাৎ হিজরি সন এটা বোঝানোর জন্য আর কি, ঠিক আছে? তো এইটা থেকে এ এইচ। আর যদি পূর্বে হিজরি সনের পূর্বে বোঝান, ইসলামিক ইতিহাসে ওরা যে ওরিয়েন্টালিস্টরা যে ইতিহাসগুলো লিখেছে, তো সেইখানে হিজরতের পূর্বে অর্থাৎ হিজরতের 5 বছর পূর্বে এটা বোঝানোর জন্য ওরা লিখতে হচ্ছে বিএইচ, ঠিক আছে? অর্থাৎ বিফোর হিজরা। তো আমরা আবার এই জিনিসগুলো বুঝাই হচ্ছে নবুয়তের কততম বছর, যেমন নবুয়ত শুরু হয় রাসূল সানের 40 বছর বয়সে, তো নবুয়তের 5ম বছর, নবুয়তের 6ষ্ঠ বছর ইত্যাদি এইভাবে বোঝাই আমরা। যাই হোক, এই জিনিসগুলো হচ্ছে আমাদের মানে সন বা তারিখের যে হিসাব সেই হিসাব। তো এখন আমি যদি বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন হচ্ছে 570 খ্রিস্টাব্দে, তিনি নবুয়ত পেয়েছেন হচ্ছে 610-এ, তিনি হিজরত করেছেন 622-এ, তিনি ইন্তেকাল করেছেন 632-এ, আবু বকর রাদিয়াল্লাহু আনহু খিলাফত লাভ করেছেন 632-এ, 634-এ তিনি ইন্তেকাল করেন, 634-এ উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতে আসেন। তো এই যে যে হিসাবগুলো, এগুলো কিন্তু আমাদের এই আমি এগুলো এই জন্য বলছি যেন ওই সময় আমাদের ক্লিয়ার থাকে, যে আমি আপনার বললাম যে উমাইয়া খিলাফত এই সময় থেকে এই সময়, আপনার মাথায় যেন ধারণা থাকে যে আসলে কি বোঝাচ্ছে এখানে কত সময়। তো এই জন্য মূলত সময়ের যে বিষয়টা সেই বিষয়টা আমি এখানে সংক্ষেপে আনলাম। তো যতটুকু রিলেটেড ততটুকু, এই বিষয়ে কথা বললে আরো অনেক বলা যায়, কিন্তু এই ওইগুলো আমাদের আসলে দরকার নেই। আচ্ছা, এটা গেল প্রথম বিষয় যেটা হচ্ছে টাইমের সাথে সম্পৃক্ত। দ্বিতীয় আরেকটা বিষয়ের সাথে আরেকটা বিষয় হচ্ছে যেটা হচ্ছে আমাদের প্লেসের সাথে সম্পৃক্ত। এখানে আমাদের একটু ভূগোল পড়তে হবে, আমাদের ইতিহাসে ইতিহাস পড়তে হলে আমাদের যেহেতু ম্যাপ বা মানে টেরিটরি, আমাদের দেশ সম্পর্কে, আরব সম্পর্কে এবং ইসলাম যে সব জায়গায় গিয়েছে সেই সেই জায়গা সম্পর্কে, আমি বলবো যে মুসলমানদের রাজধানী ছিল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উমর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু সময় ছিল হচ্ছে মদিনা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে রাজধানী নিয়ে গেলেন হচ্ছে কুফাতে, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজধানী নিয়ে গেলেন হচ্ছে দামেস্কে, তারপর হচ্ছে উমাইয়াদের সময় দামেস্কেই ছিল, পরবর্তীতে আব্বাসি খেলাফতের সময়ে রাজধানী চলে গেল আবার বাগদাদে। তো এই যে যে দেশের নাম মানে কান্ট্রি ইসের নামগুলো বলছি, শহরগুলোর নাম বলছি, যে কুফা, বাগদাদ, তারপর হচ্ছে দামেস্ক, মাদিনা, আপনার মাথায় যদি স্পষ্ট না থাকে যে এটা আসলে কত ডিস্টেন্স একটা একটা থেকে, কোথায় কোনটা কোন দেশে কোন জায়গায় অবস্থিত, ভৌগোলিক অবস্থান আসলে কতটুকু, তখন হচ্ছে এই জিনিসগুলো কিন্তু প্রবলেম হয়ে যাবে, ওইভাবে বুঝতে পারবেন না। তো যেহেতু আমরা আসলেই পড়তে যাচ্ছি ইতিহাসটা, আমার মনে হয় যে একটু একাডেমিক ওয়েতে পড়া উচিত, সিস্টেমেটিক ওয়েতে পড়া উচিত, যা শুধু লেকচার দিয়ে গেলাম, কিছু ওয়াজ শুনলেন, ব্যাপারটা যেন এইভাবেই সীমাবদ্ধ না হয়। তো এই জন্যেই আমি চাচ্ছি যে এই জায়গাটাই একটু করতে, আগে থেকে কিছু ব্রিফ করতে, যেন আমাদের পরবর্তীতে সুবিধা হয়। আচ্ছা, এটার জন্য আমাদের পৃথিবীর মানচিত্র সম্পর্কে, মানচিত্র সম্পর্কে যাদের ধারণা আছে তাদের একটু কাইন্ডলি একটু সময় নিচ্ছি। আচ্ছা, দুঃখিত, এইভাবে সময় নেওয়ার জন্য আমি একটু ম্যাপ ওপেন করছিলাম এটা বোঝানোর জন্য। আচ্ছা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পৃথিবীর ম্যাপ, ঠিক আছে? এই এটা হচ্ছে পৃথিবীর আধুনিক যে ম্যাপ, সেই ম্যাপটা
আর এটা হচ্ছে পলিটিক্যাল ম্যাপ, অর্থাৎ আপনার এখানে রাষ্ট্রের প্রত্যেকটা রাষ্ট্র আলাদা করে চিহ্নিত করে দেওয়া আছে, রাজধানীর নাম আছে। তারপরে আমরা এখানে জুম করলে অনেক কিছু দেখতে পাবো, কিন্তু এর থেকে আমার ভালো মনে হচ্ছে গুগল আর্টটাই ভালো হবে। এটা হচ্ছে পৃথিবী, ধরেন আমরা এখন পৃথিবীর বাইরে আছি। তো এখন আমরা যদি এখানে এই যে মেঘ দেখা যাচ্ছে স্যাটেলাইট থেকে, ধরেন এই ছবিগুলো তোলা, তো এটা হচ্ছে পৃথিবী। এখন এইখানের এই যে হচ্ছে ধরেন আপনার সৌদি আরব, তারপর হচ্ছে ইয়ামান ইত্যাদি, আপনার বাংলাদেশ আপনি দেখলে চিনতে পারবেন, সুবিধা হবে। এই যে হচ্ছে বাংলাদেশ, ওকে। এখন এই যে ম্যাপটা আছে, আমরা আমাদের ওয়ার্ল্ড ম্যাপে আমরা দেখতে পাই যে মহাদেশের সংখ্যা হচ্ছে 60টা, ঠিক আছে? এই যে এইগুলো হচ্ছে স্থলভাগ, টোটাল স্থলভাগের এই যে বড় বড় যে অংশগুলো সমুদ্রের মাঝে, এক একটা অংশকে এক একটা মহাদেশ হিসেবে ভাগ করা হয়েছে। যেমন এই যে একটা অংশ, এই অংশটা হচ্ছে আফ্রিকা মহাদেশ, এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা, এটা হচ্ছে উত্তর আমেরিকা, এটা হচ্ছে আপনার বিরাট এই যে অংশটা, এটা হচ্ছে এশিয়া, যেটাকে বলা হয় সর্ববৃহৎ, প্রায় মানে সর্ববৃহৎ হচ্ছে আপনার জায়গা নিয়ে আছে। আর এই এই অংশটা, এই অংশটাকে আবার ধরা হয়েছে ইউরোপ, এখানে ছোট ছোট রাষ্ট্র সব। এই পাশের যে জায়গাটা আছে এটা হচ্ছে অস্ট্রেলিয়া, ওশেনিয়া মহাদেশ। আর এই নিচে আপনার বরফে ঢাকা যে প্রান্তটা, এটা হচ্ছে অ্যান্টার্কটিকা। এই হচ্ছে আমাদের মহাদেশ। মানে ভূতাত্ত্বিক যারা আছেন তাদের মতে, এই যে আপনারা এখন যেভাবে একসঙ্গে আলাদা আলাদা দেখছেন মহাদেশগুলো, তাদের মতে এই জিনিসগুলো অনেক পূর্বে, কোটি কোটি বছর আগে এই জিনিসগুলো সব একসঙ্গে ছিল। এগুলো একটা একটা পাজলের মতো, অর্থাৎ আপনি যদি এই এই দক্ষিণ আমেরিকাকে আফ্রিকার সাথে মিলাতে চান, দেখবেন এখানে খাপ খেয়ে যাবে, মানে এটা এটার সাথে খাপ খেয়ে যাবে। প্রত্যেকটা জায়গা কেমন যেন একটা একটা পাজলের মতো, অর্থাৎ আপনি ধরে ধরে মিলাতে পারবেন। তো এটা খুবই কনভিনসিং, এবং আমার কাছে মনে হয় যে ব্যাপারটা হতেই পারে এরকম। তো যেমন এটা, এই ম্যাপটা দেখেন, এখানে বলা হয়েছে যে প্রায় আপনার 225 মিলিয়ন বছর আগে মূলত এরকম ছিল রূপটা পৃথিবীর, তখন এই যে, তখন এই যে এই নামটা ছিল প্যাঞ্জিয়া, যে নামটা দেওয়া আছে এখানে, তো সব মহাদেশে একসঙ্গে ছিল। তারপরে যেটা হলো সেটা হচ্ছে এখানে দুইটা ফাটল ধরলো, দুইটা নাম হলো, একটা হচ্ছে লরেশিয়া আর একটা হচ্ছে গন্ডোয়ানা ল্যান্ড। তো এই দুইটা নাম, এরপর গিয়ে জুরাসিক সময়ে, জুরাসিক শব্দের সাথে যদি আপনাদের মানে পরিচিত পরিচিতি থাকে বুঝতে পারবেন যে বলা হয়ে থাকে যে এই সময় হচ্ছে ডাইনোসররা ছিল ইত্যাদি ইত্যাদি, যাই হোক। তো এই সময় আরো বিভক্ত হয়, পরবর্তীতে আরো বিভক্ত হয়, এবং প্রেজেন্ট সময়ে গিয়ে এরকম রূপটা হয়। এই যে আমরা দেখতে পাচ্ছি সাউথ আমেরিকা, নর্থ আমেরিকা, আফ্রিকা, এশিয়া, ইউরোপ এবং অস্ট্রেলিয়া মহাদেশ এবং অ্যান্টার্কটিকা এই পাশে। তো এটা, এটার আরেকটা রূপ যদি দেখাই, দেখেন কিভাবে হয়েছে, সেটা একটা একসঙ্গে ছিল, আস্তে আস্তে ভাগ হয়ে এভাবে হয়েছে। তো মূলত এটা জাস্ট আমি বোঝানোর জন্য এই জিনিসগুলো একটু শুরু থেকে আসছি আর কি। আচ্ছা, এডি মানে আফটার ডেথ অফ ইসা? না, এরকম কিছু না। এডি মানে আমি অলরেডি যেটা বললাম, আন্নো ডোমিনি, এটা একটা ল্যাটিন টার্ম। ওকে, যাই হোক, আমি এখানে বেশি সময় নষ্ট করব না। এখন এইখানে আমার যেটা বুঝতে হবে সেটা হচ্ছে আসলে আমাদের দেশ কোথায়, আরব কোথায়, তারপরে হচ্ছে আপনার সৌদি আরব কোথায়, রাজস্থান কোথায় এসেছিলেন, কোন কোন জায়গায় মুসলমানরা কবে জয় করেছে ইত্যাদি ইত্যাদি, সেই বিষয়গুলো দরকার আমাদের। এখন এখানে আপনি বিস্তৃত জায়গা দেখতে পাচ্ছেন, সব আমাদের জন্য প্রাসঙ্গিক না, ঠিক আছে? এখন এইখানের বাংলাদেশ হচ্ছে এই যে ছোট্ট একটা জায়গা দেখতে পাচ্ছেন বোধ হয়, এই জায়গাটা হচ্ছে বাংলাদেশ। এই যে এটা হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশের পশ্চিমে যদি আপনি যান ইন্ডিয়া, তার পশ্চিমে গেলে এটা পাকিস্তান, এইখানে হচ্ছে আফগানিস্তান, তার এই পাশে হচ্ছে ইরান, ইরাক, আর এই যে জায়গাটা আছে এটা হচ্ছে জাজিরাতুল আরব বলা হয় এটাকে, অর্থাৎ অ্যারাবিয়ান পেনিনসুলা বা আরব উপদ্বীপ। উপদ্বীপ এবং দ্বীপের মধ্যে পার্থক্য হচ্ছে, দ্বীপ বলা হয় যেটার চারিদিকে পানি থাকে, অর্থাৎ ধরেন সমুদ্রের মধ্যে, অর্থাৎ এই যে শ্রীলঙ্কা, এর চারিপাশে পানি আছে, এটা দ্বীপ রাষ্ট্র। অস্ট্রেলিয়া, এটা বিরাট একটা দ্বীপ রাষ্ট্র। নিউজিল্যান্ড, দ্বীপ রাষ্ট্র, কারণ অর্থাৎ চারিপাশে পানি আছে।
তো আর পেনিনসুলা বলা হয় বা উপদ্বীপ বলা হয় যেটা তিন সাইডে পানি থাকে এবং এক সাইড এটা মূল ভূখণ্ডের সাথে অ্যাডজাস্ট থাকে, সেটা হচ্ছে পেনিনসুলা বা উপদ্বীপ। তো আর এটা হচ্ছে আরব উপদ্বীপ। আমি যদি আরো জুম করি এখানে দেখতে পাবো আমরা আরো স্পষ্ট করে, দেখেন এই যে সৌদি আরাবিয়া। তো এই যে আরব উপদ্বীপ, আরব উপদ্বীপের এটা হচ্ছে পশ্চিম, পশ্চিম সাইডে হচ্ছে লোহিত সাগর বা রেড সি, আমরা যেটাকে লোহিত সাগর বলে জানি। এর পূর্ব পাশে যেটা আছে সেই পূর্ব পাশের সাইডে এটা হচ্ছে আপনার পারস্য সাগর বা পার্সিয়ান গালফ, এই পাশে হচ্ছে আরব সাগর, আর এই যে সাইডটা আছে এই এক পাশ অর্থাৎ আপনার উত্তর দিক, এই উত্তর দিকটা শুধুমাত্র মূল ভূখণ্ডের সাথে জড়িত। এখানে আপনার এই পাশটা, এখানে ইরাক আছে, জর্ডান আছে, তারপর হচ্ছে সিরিয়া, লেবানন, প্যালেস্টাইন, আপনার ইসরায়েল, ঠিক আছে? তো এই এই জায়গাগুলো হচ্ছে এই এই জায়গাটা, আর অ্যারাবিয়ান পেনিনসুলা এইখানে, এটা এটা হচ্ছে এই জায়গাটাকে বলা হয় অ্যারাবিয়ান পেনিনসুলা। এই অ্যারাবিয়ান পেনিনসুলায়, এই অ্যারাবিয়ান পেনিনসুলায় মোট আপনার 60টা দেশ আছে। সৌদি আরবের সাথে ইয়ামেন দেখতে পাচ্ছেন, ওমান, তারপর হচ্ছে ইউএই মানে আরব আমিরাত, তারপর হচ্ছে কাতার, কুয়েত, বাহরাইন, ঠিক আছে? তো এই দেশগুলো হচ্ছে এই জায়গায় মূল, মানে এর বেশিরভাগ জায়গা দখল করে নিয়ে আছে সৌদি আরব, আর বাকি সব রাষ্ট্রগুলো, ওমান এবং ইয়ামেন একটু বড়, বাকি সব রাষ্ট্রগুলো খুবই ছোট 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 রাষ্ট্র এখানে। তো এই জাজিরাতুল আরব, এই আরবের আপনার এই পশ্চিম সাইডে এই লোহিত সাগরের পাশ ঘেঁষে এই জায়গাটায় যদি আপনি দেখেন, সেই জায়গাটাই হচ্ছে আপনার মক্কা, আর জেদ্দা এর পাশাপাশি একটা শহর যেটা প্রায় সমুদ্রের কাছাকাছি, আর মক্কা তার থেকে একটু দূরে। এই মক্কা আর মাদিনা হচ্ছে আপনার মক্কা থেকে সিরিয়ায় যেতে হলে তার মাঝখানে, এই যে মাদিনা, মক্কা থেকে মাদিনার দূরত্ব ধরেন আপনার 500 কিলোমিটার বা 450 কিলোমিটার এরকম আর কি। এই হচ্ছে আপনার ভৌগোলিক অবস্থান আরবের, যেটা আমাদের মাথায় গেঁথে রাখতে হবে। আমি জাস্ট এখন বলছি, আপনারা পরে ম্যাপ নিজেরা দেখবেন। আপনাদের এখন যারা মানে মানে জিওগ্রাফি সম্পর্কে জানতে চায় বা পড়তে চায় ভূগোল সম্পর্কে, তাদের জন্য খুবই ইজি। দেখেন আপনি সারা পৃথিবী ঘুরে আসতে পারবেন শুধুমাত্র এইখানেই করে, অর্থাৎ আপনার মতো করে আপনি ই করতে পারবেন। দেখেন এটা হচ্ছে জাজিরাতুল আরব, এই যে, আচ্ছা সোজা করেন, হ্যাঁ এই দেখেন, এই যে হচ্ছে সৌদি আরব, এই দেখেন সৌদি আরব, এটা হচ্ছে জাজিরাতুল আরব, এই পাশে হচ্ছে আফ্রিকা, এই পাশে হচ্ছে যে সিরিয়া, ইরাক, ইসরায়েল, প্যালেস্টাইন, লেবানন, জর্ডান এগুলো, আর এই এই হচ্ছে সৌদি আরব। মক্কা যদি আমি যাই এখানে দেখতে পাবো, এই যে মক্কা, আপনি এখানে হারাম শরীফ দেখতে পারবেন ডিরেক্ট, এটা স্যাটেলাইটের, এই যে মসজিদুল হারাম, ঠিক আছে, কাবা শরীফ। তো এখান থেকে আপনি লিটারালি মাপতে পারবেন যে এখান থেকে মদিনা কত দূর, তারপর হচ্ছে কোথায় কোথায়, আপনি যদি হিস্টোরিক্যাল প্লেস গুলো যদি আপনার জানা থাকে যে তাইফ কত দূর এখান থেকে, ঠিক আছে, সে জায়গাগুলো সব ক্লিয়ার হয়ে যাবে এখান থেকে। আপনি যদি ওইভাবে দেখেন, এই যে তাইফ, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন, মক্কা থেকে এখানে এসেছিলেন, তারপরে এখান থেকে হচ্ছে উনি পরবর্তীতে আবার চলে যান দাওয়াতের জন্য, এখানে এসেছিলেন। এখন সিটির অবস্থা সম্পূর্ণ ভিন্ন। তো এমনি ভাবে আমরা ইসলামের ইতিহাস যেহেতু পড়ছি, আমাদের জানা দরকার আমরা কোথা থেকে কোন পর্যন্ত পড়ব। সেটার জন্য আমি আরেকটা জিনিস দেখাই, আচ্ছা আপনারা যদি এখানে দেখতে পান, ওকে দেখতে পাচ্ছেন আশা করি। তো এইখানে দেশের নাম নেই, কিন্তু এই যে হচ্ছে জাজিরাতুল আরব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় এই অংশটা মানে মুসলমানদের অধীনে চলে আসে বলতে গেলে। যখন খুলাফায়ে রাশেদার পরবর্তী 30 বছরের মধ্যে দেখা যায় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই সময়ের মধ্যে পরবর্তী এই যে যে অংশটা দেখতে পাচ্ছেন লাল দাগ দেওয়া, এই অংশগুলো মুসলমানদের অধীনে চলে আসে, যার মধ্যে আপনার এই পাশে মিশর, তারপরে হচ্ছে আপনার কি বলে লিবিয়ার এই অংশ, এই পাশে পুরা শাম, এই এই জায়গাটা তখন নাম ছিল হচ্ছে শাম, বিলাদুস শাম বলা হতো।
ঠিক আছে, এখন এটা ভাগ হয়ে ইরাক, তারপরে হচ্ছে আপনার লেবানন, সিরিয়া ইত্যাদি, ঠিক আছে, জর্ডান, প্যালেস্টাইন, ইসরায়েল, বিভিন্ন রাষ্ট্র হয়েছে, তুরস্ক, এই যে এই সাইডটা, তারপরে এটা হচ্ছে ইরান, দীর্ঘ এই জায়গাটা, আফগানিস্তান, এটা, ঠিক আছে, এই এই পুরো জায়গাটা মুসলমানদের অধীনে চলে আসে জাস্ট খোলাফায় রাশেদার সময়ে। এবং খোলাফায় রাশেদার পরে উমাইয়াদের সময়ে দেখা যায় যে মুসলমানদের রাজত্বটা বা ইসলামী খেলাফতের দীর্ঘ তখন এই সব এলাকায়, এটা হচ্ছে মরক্কো, এটা স্পেন, এই যে আমরা বলি যে ইউরোপে স্পেনে মুসলমানদের বিজয়, এই যে স্পেন, এই মরক্কো হয়ে হচ্ছে স্পেনে বিজয় হয়েছিল। তো এই স্পেন থেকে শুরু করে মরক্কো হয়ে আলজেরিয়া, টিউনিসিয়া, তারপর হচ্ছে এই যে লিবিয়া, মিশর, পুরো আরব, মিডল ইস্ট, তারপর হচ্ছে এই যে আফগানিস্তান, পাকিস্তান, আমাদের ভারতীয় উপমহাদেশ পর্যন্ত ইসলাম চলে এসেছে এই এত দূর, ঠিক আছে। তো এই যে যে জায়গাগুলো এখন, এরপরে আস্তে আস্তে যেটা আমরা পড়বো ইনশাল্লাহ, আমরা পড়বো হচ্ছে এই পুরা এই যে মরক্কো থেকে শুরু করে একদম আপনার এই পাশে বাংলাদেশ সবকিছু পার হয়ে গিয়ে আপনার এই যে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এই ইন্দোনেশিয়া পর্যন্ত ইসলাম, মানে পুরো আপনি একদম এখান থেকে শুরু করে সবকিছু আমরা ইনশাল্লাহ কোন সময়ে কোন জায়গায় ইসলাম গেলো, কিভাবে গেলো, কিভাবে প্রচার হলো, সেই বিষয়গুলো আমরা পড়বো। তো এই জন্য যেটা দরকার হবে, আপনাদের জাস্ট ক্লাসে উপস্থিত থাকলে হবে না, আমি চাচ্ছি যেটা, সেটা হচ্ছে যে যেহেতু সময় দিচ্ছেন কিছুটা, আপনাদের এফোর্ট যদি আমি দেখি, আমি ইনশাল্লাহ সেইভাবে চেষ্টা করব যে মানে সেইভাবে লেসন গুলো রেডি করতে, যেন আসলেই সেটা সেখান থেকে ফ্রুটফুল কিছু আপনি পেতে পারেন, ঠিক আছে। আদারওয়াইজ দেখা যাচ্ছে যে আপনারা যদি ক্লাসে ঠিক মতো জয়েন না করেন এবং কোনো ইন্টারেস্ট না থাকে, তাহলে দেখা যাচ্ছে যে আমি আসলে এত এফোর্ট দিব না, ঠিক আছে। কারণ হচ্ছে এই বিষয়গুলো খুবই ইন্টারেস্টিং যদি আপনি সেইভাবে পড়েন, ঠিক আছে। আর ভূগোল টুগোল এই বিষয়গুলো নিয়ে যদি আপনার একটু আগ্রহ থাকে ইতিহাসের বিষয়গুলো নিয়ে, তাহলে ইনশাল্লাহ প্রচুর আপনার মানে এখান থেকে যে আইডিয়া হবে, এই আইডিয়া দিয়ে আপনি আরো অনেক জ্ঞান অর্জন করতে পারবেন পারিপার্শ্বিক, কারণ একটার সাথে আরেকটা সম্পৃক্ত। এই যে দেখেন, আমরা ইতিহাস পড়বো, আমরা পুরো সময় নিয়ে পড়লাম, আমরা হচ্ছে ভূগোল, তারপর হচ্ছে পলিটিক্স, তো আমাদের সামনে আসবেই, অনেক বিষয় আসবে যে জিনিসগুলো আমাদের পড়তে হবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমরা ইনশাল্লাহ এইভাবে কাভার করব। এখন আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আরবদের ইতিহাস আমাদের কিছুটা জানা দরকার, আমরা অল্প সময় সেই বিষয়গুলো জানব। আরবের কথা যদি বলতে হয়, সেই সময়ের আমাদের একটা মানচিত্র দেখে আসতে হবে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময়টাই জন্মগ্রহণ করেছে, এটা তো এখনকার মানচিত্র, তাই না? তো ওই সময়ের মানচিত্রটা আমরা একটু দেখে আসি, যে সেই সময়ের মানচিত্রের অবস্থাটা আসলে কি ছিল, বা পৃথিবীটা আসলে কেমন ছিল। এখন যে এতগুলো দেশ, ওই সময় তো আর এতগুলো দেশ ছিল না, সৌদি আরব নামেই কোনো দেশ ছিল না, সৌদি আরব তো অনেক পরে গিয়ে হয়েছে। তো সেই প্রি ইসলামিক জাজিরাতুল আরব যদি আপনারা দেখেন, দাঁড়ান একটু কাইন্ডলি, হ্যাঁ, প্রি ইসলামিক জাজিরাতুল আরব এটা দেখেন, এটা এই যে যে বড় আপনার এই কালারের যে ইগুলো দেখছেন, এটা হচ্ছে পারস্য সাম্রাজ্য, ঠিক আছে। আর এই পাশের এই যে কালারটা দেখছেন, সেটা হচ্ছে বাইজান্টাইন এম্পায়ার, অর্থাৎ ইস্ট রোমান এম্পায়ার বলা হতো এটাকে, ঠিক আছে। মূলত রোমান এম্পায়ার ছিল, রোমান এম্পায়ার পরে দুই ভাগ হয়, একটা হচ্ছে আপনার ইস্ট রোমান আর একটা হচ্ছে আপনার মূল রোমান, ঠিক আছে, ওয়েস্ট রোমান। তো পরবর্তীতে ওই রোমান সাম্রাজ্য ধ্বংস হয়ে যায়, বাইজান্টাইনটা থাকে, বাইজান্টাইনের রাজধানী ছিল আপনার কনস্টান্টিনোপল, যেটা বর্তমানে হচ্ছে ইস্তাম্বুল, ঠিক আছে। তো এই বাইজান্টাইন সাম্রাজ্য এবং আপনার এই রোম আপনার পার্সিয়ান সাম্রাজ্য যেটা ইরান কেন্দ্রিক, এই ইরান কেন্দ্রিক সাম্রাজ্য বড় বড় দুইটা এরকম সাম্রাজ্য ছিল, এদের মধ্যে হতো আপনার মারামারি, হতো বিভিন্ন ধরনের, কোরআন সূরা রুমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে গলিবাতির রুম, অর্থাৎ রোম পরাজিত হয়েছে, ঠিক আছে, এদের মাধ্যমে অচিরেই আবার রোমানরা বিজিত হবে ইত্যাদি, কোরআন খুবই প্রাসঙ্গিক এইসব বিষয় নিয়ে আলাপ করেছে, সেই সময়ের ইতিহাস নিয়ে বা প্রাসঙ্গিক ঘটনা নিয়ে কোরআনে ডিসকাশন আছে। তো বাইজান্টাইন এম্পায়ার এবং রোমান আপনার পার্সিয়ান এম্পায়ার, এই দুইটা, এই পার্সিয়ান এম্পায়ার নাম ছিল হচ্ছে সাসানিদ এম্পায়ার, যারা আপনারা ইতিহাস সে বিষয়ে ধারণা থাকলে বুঝতে পারবেন, সাসানিদ এম্পায়ার, এটা হচ্ছে বাইজান্টাইন এম্পায়ার বা ইস্ট রোমান এম্পায়ার। এটা এই সাম্রাজ্যের লোকেরা ছিল মূলত হচ্ছে আপনার এদের এদের ধর্ম ছিল হচ্ছে অগ্নি পূজা বা আগুনের পূজা করতো এরা, ঠিক আছে। আর বাইজান্টাইন এম্পায়ার এরা ছিল হচ্ছে খ্রিস্টান, তো খ্রিস্টানদের মধ্যে এবং এদের মধ্যে ব্যাপক পরিমাণে সংঘাত হতো। তো যখন আপনার মুসলমানরা এই মক্কা থেকে মদিনা, মদিনা থেকে যখন আস্তে আস্তে
ই করলো। তখন পরবর্তীতে উমার রাদিয়াল্লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে তিনি হুদাইবিয়ার সন্ধি ভঙ্গ, মানে হুদাইবিয়ার সন্ধি হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পত্র পাঠিয়েছিলেন বাইজান্টাইন এম্পায়ারের কাছে, তারপর হচ্ছে আপনার এই রোম আপনার কি বলে এই সাসানিদ এম্পায়ারের কাছে, অন্যান্য আশেপাশের যত বড় বড় গোত্র আছে সবার কাছে তখন ই পাঠিয়েছিলেন। এরা কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাসানিদ এম্পায়ারের ওইখানে যে সম্রাট ছিলেন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলেছিলেন, ঠিক আছে? এবং বাইজান্টাইন এম্পায়ার তারাও যুদ্ধ ঘোষণা করেছিল। আমরা মুতার যুদ্ধের কথা জানি, যেখানে কয়েকজন তিনজন সেনাপতি মানে ইন্তেকাল মানে শহীদ হয়েছিল, সেটাও কিন্তু এই রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে ছিল। তো এই যে বিষয়গুলো পরবর্তীতে দেখা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করলেন যে এদের ইসলামের মানে কাছে এরা পরাজিত হয় ভবিষ্যতে, এবং খুলাফায়ে রাশিদার সময় আমরা দেখতে পাই যে বাইজান্টাইনের এরাও পরাজিত হলো মুসলমানদের কাছে, তারপরে রোমান সাম্রাজ্য সরি মানে সাসানিদ এম্পায়ার বা পারস্যিক সাম্রাজ্য এরাও পরাজিত হলো মুসলমানদের কাছে। তো সেই ঘটনাগুলো আমরা ইনশাল্লাহ পড়বো। তো এইটা ছিল ওই সময়ের অবস্থা, আরবের আরবের যেই আপনার সেই সময়ের, আরেকটু দেখি আমি সেই সময়ের আরবের বিষয়টা যদি আরেকটু ভাবে এক্সপ্লেইন করতে চাই। আচ্ছা, এই এটা দেখতে পারবেন আপনি, এখানে পুরো ম্যাপটা আছে, আমেরিকা নাই, আমেরিকা মহাদেশ সেই সময় মানে মানুষের মানে এই এই পাশের মানুষের ধারণা ছিল না যে আমেরিকা মহাদেশ বলে কিছু আছে, ওটা তো পরবর্তীতে আমরা জানি আবিষ্কার হয়েছে কলম্বাসের মাধ্যমে। তো সেটা হচ্ছে আরেকটা বিষয়, ওটা ওটা বাদে, এটা হচ্ছে আফ্রিকা মহাদেশ, এটা ইউরোপ, আর এটা পুরোটা এশিয়া, এটা অস্ট্রেলিয়া। তো এই পর্যন্তই মানুষের ধারণা ছিল। এটা হচ্ছে আপনার দেখেন 500 AD, 500 AD মানে হচ্ছে, এডি মানে হচ্ছে আন্নো ডোমিনি, অর্থাৎ 500 কমন এরা, অর্থাৎ 500 শতাব্দী মানে 500 খ্রিস্টাব্দ সময়ে, ঠিক আছে? সেই সময়ের হচ্ছে ধরেন আজ থেকে আপনার 1600 বছর আগে, রাসূল সাল্লামের জন্মের আরো ধরেন 70 বছর আগে, বা ওই শতাব্দীতে আর মানে পৃথিবীর রূপটা কেমন ছিল সেই জিনিসটা এখানে তুলে ধরা হয়েছে। এখানে দেখেন প্রথমে এই যে রোমান বাইজেন্টাইন এম্পায়ার, ইস্ট রোমান এম্পায়ার বা বাইজেন্টাইন এম্পায়ার, এই পুরাটা এটা হচ্ছে মেডিটেরানিয়ান বা ভূমধ্য সাগর যেটা আমরা বলি, এটা হচ্ছে ভূমধ্য সাগর। হ্যাঁ, আর হচ্ছে এটা হচ্ছে পার্সিয়ান এম্পায়ার বা সাসানিদ ডাইনাস্টি, সাসানিদ এম্পায়ার, এদের মধ্যে হচ্ছে লড়াই ছিল। এখানে আরবের মধ্যে, জাজিরাতুল আরবের মধ্যে আমরা দেখি যে কারা কারা বাস করতো, গাসানিদ, এরা এরা হচ্ছে কয়েকটা, এরা বড় এম্পায়ার না, বাকি এরা নিজেরা স্বাধীনভাবে চলতো আর কি। এর মধ্যে কিছু ইয়া ছিল, যেমন কুরাইশ ট্রাইব, এই যে গিফার ট্রাইব, আবু যর গিফারিকে আমরা জানি, ঠিক আছে, রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই গিফার থেকে এসেছিলেন, ইফার ট্রাইব থেকে। তো এটা হচ্ছে সেই সময়ের চিত্র। এই জায়গা আমরা সামনে পড়ব যে নাজ্জাশি অথবা ইথিওপিয়া বা হাবশা, আবিসিনিয়া, এই নামগুলো আসবে, ঠিক আছে? নাজ্জাশির ঘটনা, তো উনি ছিলেন হচ্ছে এই যে আফ্রিকা বা ইথিওপিয়ান একটা রাজত্ব ছিল, ঠিক আছে, আকজুম যেটার নাম, তো বর্তমানে ইথিওপিয়া, তারপরে হচ্ছে ওই ওই কান্ট্রিগুলো আর কি। তো এদের সাথে এদের অধিকারে ছিল হচ্ছে ইয়ামানের এই অংশটা, আমরা আব্রাহার ঘটনা জানি, সে জিনিসগুলো আসবে ইনশাল্লাহ আমরা আরো পরে। তো জাস্ট আপনারা, আমি এই ম্যাপ গুলো আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব, সেখান থেকে একটু দেখবেন যেন ওই সময়ের ধারণা আপনাদের কাছে ক্লিয়ার হয়। আমাদের যত ম্যাপ বুঝবেন আর সময় সম্পর্কে যত ধারণা ভালো হবে, তত আপনি ইতিহাস বুঝবেন, এটা খুবই ইম্পর্টেন্ট। তো এটা হচ্ছে সেই সময়ের অবস্থান, সেই সময়ে এমন ছিল। আপনি যদি সেই সময়ের বাংলাদেশের দিকে তাকান বা ভারতের দিকে তাকান, সেই সময় গুপ্ত শাসন চলছে। আমরা বাংলাদেশে জানি যে ভারতীয় প্রাচীন সভ্যতা সম্পর্কে যদি আপনাদের ধারণা থাকে, তাহলে সেন বংশের আগে পাল, তারপর হচ্ছে গুপ্ত, মৌর্য, ঠিক আছে, সেই সেই সময়ের আপনার কি বলে শাসন সম্পর্কে আপনাদের যদি ধারণা থাকে তাহলে বুঝতে পারবেন গুপ্ত সাম্রাজ্য সেই সময়ে ভারতীয় উপমহাদেশে ছিল। তো এই একই সময়ে কোথায় পৃথিবীর কোথায় কি চলছে সেটা এখানে দেওয়া আছে সবকিছু। আমাদের অত কিছু দরকার না, আমাদের যেটা দরকার জাজিরাতুল আরব, এই এই জিনিসটা মূল ফোকাস করতে হবে, এবং রোমান এম্পায়ার এবং বাইজান্টাইন এম্পায়ার এবং এই সাসানিদ এম্পায়ার, এই দুইটা খুবই প্রাসঙ্গিক, এই দুইটা সম্পর্কে আমাদের খুবই ভালো ধারণা থাকতে হবে। আচ্ছা, এই গেলো হচ্ছে আমাদের ম্যাপের যেই কথা, সেই ম্যাপের কাহিনী। আমরা এখন যেটা যেখানে যাব সেটা হচ্ছে একটু
আমরা একটু আরবের ইতিহাসের দিকে তাকাবো। আরবের ইতিহাসে যদি আপনি তাকান, বা আরবের ডেমোগ্রাফি যদি একটু দেখা হয়, অর্থাৎ আরবের মানুষ আসলে কারা, এরা কোত্থেকে আসলো, তাহলে প্রথমে দুইটা ভাগ করতে হবে আমাদের। প্রথমত একটা হচ্ছে যে আরবের মধ্যে, আমি একটু লিখি আপনাদের সুবিধা হবে দেখতে, আপনারা যেটা করবেন সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই ক্লাস থেকে নোট করার চেষ্টা করবেন নিজেরা, কারণ যা শুনবেন এগুলো হারিয়ে যাবে, যতটুকু লিখবেন সেটাই থাকবে, এটা আমার বিশ্বাস। তো কিছু নোট করার চেষ্টা করবেন, এগুলো আপনারা নিজেরা নোট করে সেগুলো গ্রুপে ডিসকাস করতে পারেন, এটা ভালো, খুব শেয়ার করতে পারেন অন্যদের সাথে। তো প্রথম বিষয় যেটা, সেটা হচ্ছে যে আরবের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে কিছু সম্প্রদায়ের কথা বলেছেন, যাদের ব্যাপারে কোরআনে যেহেতু এসেছে আমরা জানি যে এরা ছিল, কিন্তু আসলে কবে ছিল, কোন সময়ে ছিল, এদের 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 কোনো লোক এখনো পৃথিবীতে আছে কিনা আমাদের কোনো ধারণা নাই। যেমন ধরেন হুদ আলাইহিস ইসলাম যে সম্প্রদায়ের কাছে এসেছিল, আদ জাতি, তারপর হচ্ছে সামুদ জাতি, সালে আলাহ ইসলাম, এরা আরবেরই, এরা কিন্তু এই জাজিরাতুল আরবেরই কাহিনী, আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বর্ণনা করেছেন এটা কিন্তু অন্য জায়গার না, কিন্তু এরা আসলে কত আগের ছিল আমাদের ধারণা নাই। তো আরবের জাজিরাতুল আরবে কিছু মানুষের অবস্থান সম্পর্কে আমরা নিশ্চিত, কিন্তু এদের এদের ব্যাপারে আমরা আসলে অনিশ্চিত যে এরা আসলে কারা, কত দিন আগে এরা বসবাস করেছে ইত্যাদি, সময় সম্পর্কে আমাদের এই ব্যাপারে কোনো ধারণা নেই। তো এদেরকে বলা হচ্ছে বিলুপ্ত আরব, বিলুপ্ত আরব, যেমন হচ্ছে আদ, তারপর হচ্ছে সামুদ ইত্যাদি, ঠিক আছে, যেটা কোরআনে আছে। আর এদের ব্যাপারে আমরা কিছু জানি না, তো এই চ্যাপ্টার বাদ। এখন হচ্ছে যারা হচ্ছে অবশিষ্ট আরব, অবশিষ্ট আরবের মধ্যে আমরা দুই ভাগ করতে পারি, একটা হচ্ছে যারা হচ্ছে প্রকৃত আরব, আর দুই নাম্বার হচ্ছে যারা হচ্ছে আরবায়িত আরব, আরবায়িত আরব। আচ্ছা, এবার আসি কাকে বলে প্রকৃত আরব আর আরবায়িত আরব। প্রকৃত আরব দেখেন যারা হচ্ছে, আপনি একটা জায়গায়, যেমন ধরেন একটা মানুষ, সে কি বলে, আপনি এই ঢাকা শহরের, আমি ঢাকার দিয়ে যদি উদাহরণ দিই, দেখেন ঢাকায় আপনি বাংলাদেশের সব জায়গার মানুষ পাবেন, ঠিক আছে, অর্থাৎ সব জেলা থেকে তারা ঢাকায় এসে বসবাস করতেছে। কিন্তু কিছু মানুষ তো এমন আছে যারা হচ্ছে পৈতৃক সূত্রেই ঢাকায় বাস করে, অর্থাৎ সে জানেও না সে আসলে তার বাবা বা দাদা কোথা থেকে এসেছে, সে জানে যে তার বাবা এখানে বাস করতো, দাদাও এখানে বাস করতো, সে এখানে স্থায়ী। এরকম কিছু মানুষ আপনি পাবেন, পুরান ঢাকায় পাবেন, যে যারা হচ্ছে একদম ঢাকাইয়া, একদম খাঁটি প্রকৃত ঢাকাই। আর কিছু মানুষ আছে যারা হচ্ছে চাকরির সুবাদে, পড়ালেখার সুবাদে, বা বিভিন্ন কারণে ফ্যামিলি নিয়ে কি করছে, বাইরে থেকে শিফট হয়েছে এখানে, তো এরা হচ্ছে পরবর্তীতে ঢাকাইয়া হয়েছে, কিন্তু মূলত এরা হচ্ছে সিলেটি, মূলত এরা হচ্ছে চট্টগ্রামের, মূলত এরা হচ্ছে আপনার দিনাজপুরের অথবা রংপুরের, বিভিন্ন জায়গার, ঠিক আছে, বিভিন্ন জায়গা থেকে আসছে। তো সেম জিনিস, প্রকৃতভাবে আরবে বাস করত এমন কিছু মানুষ এরা আগে থেকেই ছিল, এটা হচ্ছে এক ধরনের আরব, এদেরকে বলা হয় প্রকৃত আরব। আর কিছু মানুষ আছে যারা হচ্ছে বাইরে থেকে আরবে এসে বসবাস শুরু করেছে, আরবের মানুষের ভাষা বলা শুরু করেছে, তাদের কালচার অ্যাডপ্ট করেছে, এবং পরবর্তীতে তারা আরব হয়ে গিয়েছে, এদেরকে বলা হয় আরবায়িত আরব বা আরবাইজড আরব। আমি যদি ইংলিশে বলি তাহলে এটা হচ্ছে আপনার রিয়েল আরব, এটা হচ্ছে আরবাইজড আরব, আর যদি আরবি, এটার আরবি, আরবিতে বললে এটা হচ্ছে আল আরাবুল আরিবা, আর এটা হচ্ছে আল আরাবুল মুস্তারিবা, ঠিক আছে। তো তো এখন এই যে প্রকৃত আরব, এই প্রকৃত আরব আসলে কারা, কোত্থেকে আসলো, আর আরবাইত আরবি কারা, কোত্থেকে আসলো, এদের ইতিহাসে যদি যাই তাহলে প্রকৃত আরবের ক্ষেত্রে আমরা দেখব যে একজন ব্যক্তির নাম আসে, তার নাম হচ্ছে কাহতান। কাহতান কে? কাহতান হচ্ছে, বলা হয়ে থাকে যে কাহতান হচ্ছে নূহ আলাইহিসসালামের সময়ে যেই বন্যা হয়েছিল বিরাট আকারে, পৃথিবী মানে এক ধরনের জনশূন্য হয়ে গিয়েছিল, মানুষ সব মারা গিয়েছিল। পরবর্তীতে হাদিসের মধ্যে আছে, যদিও হাদিসের অথেন্টিসিটি নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন, কিন্তু আবার অনেকের মতে এটা অথেন্টিক, তবে মানে বিবলিক্যাল ন্যারেশন এমন, অর্থাৎ কি বলে, জুডিও ক্রিশ্চিয়ান থট যেটা, সেটাও এমন যে নূহ আলাইহিস সালামের যে তিন সন্তান ছিল অবশিষ্ট, হাম, সাম, ইয়াফেস, তাদের মাধ্যমে হচ্ছে পরবর্তীতে পৃথিবীতে বংশ বিস্তার হয়। তো সাম যে ওইখান থেকেই হচ্ছে
সামিয়া অর্থাৎ সেমেটিক শব্দটা এসেছে, অর্থাৎ আরব বলেন, তারপরে হচ্ছে আপনার এই যে মিডিল ইস্টের যে কান্ট্রিগুলো, যেগুলো আপনার হচ্ছে শাম, ঠিক আছে, তো সিরিয়া, তারপর হচ্ছে লেবানন, ইরাক, এই যে জায়গাগুলো, এই জায়গাগুলোকে বলা হতো বিলাদুস শাম। তো এইখানের যেই মানুষ তারা ওই সামের থেকে এসেছে, সামের বংশধর, এই কারণে এদেরকে বলা হয় সামিয়া বা সেমেটিক, ঠিক আছে। আর হাম যে তার বংশধররা ছিল হচ্ছে আপনার আফ্রিকাতে, আর ইয়াফেস তার বংশধর ছিল হচ্ছে আপনার ইউরোপে। তো এইভাবে বলা হয়ে থাকে, বাকি এটার অথেন্টিসিটি অবশ্যই বিজ্ঞান স্বীকার করে না, বা আধুনিক যারা গবেষক আছে তারা স্বীকার করেন না, কিন্তু কিন্তু আপনার এটার ধর্মীয় ভাবে চিন্তা করলে এটার অবশ্যই গুরুত্ব আছে, ঠিক আছে। তবে এই যে কাহতানের কথা বললাম, এই কাহতান ছিল হচ্ছে ইয়ামান, অর্থাৎ দক্ষিণ আরবের অধিবাসী। তো বলা হয়ে থাকে ইনি হচ্ছে ওই যে সাম, যিনি হচ্ছে নূহ আলাইহিসসালামের ছেলে, তার বংশধর। তাহলে সামের বংশধর হচ্ছে কাহতান। এই কাহতানের একটা ছেলে ছিল, তার নাম হচ্ছে ইয়ারুব। এই ইয়ারুব থেকেই আরব নামের উৎপত্তি, মানে ইয়ারুব যে ভাষায় কথা বলতো ওটাকে আরব বলা হয়। মূলত ইয়ারুব থেকেই আরবের নাম, আরবে আরবি ভাষা ইত্যাদি সবকিছু আরব এসেছে ইয়ারুব থেকে, এটা একটা থিওরি, আরব নামটা কোত্থেকে এসেছে ইত্যাদি। তো এরকম আরো কয়েকটা থিওরি আছে, আমরা এটা হচ্ছে প্রসিদ্ধ থিওরি এবং এটাই নর্মালি মানে সত্য হিসেবে ধরা হয়, যার কারণে আমি অন্যদিকে যাচ্ছি না। তো ইয়ারুব থেকেই আরবের উৎপত্তি। তো এই ইয়ারুবের বংশধর যারা, তারাই হচ্ছে প্রকৃত আরব, ঠিক আছে। এরাই হচ্ছে আরবে বসবাস করতো, আরবে থাকতো। তো এরা মূল, এদের অধিবাস মূলত ছিল হচ্ছে আপনার, আবার যদি ম্যাপের দিকে যাই আমি একটু, তাহলে দেখাতে পারবো এই যে যে ইয়ামেনের যে অঞ্চলটা আছে, এই অঞ্চলে মূলত এদের বসবাস ছিল। আর এই মাঝখানে যে জায়গাটা, এই জায়গায় মূলত মানুষের বসবাস ছিলই না ধরতে গেলে, কারণ পুরো অঞ্চলে বিস্তর মরুভূমি, এখানে মানুষের বসবাসের উপযোগী না। ওকে, এখন চলে যাই খ্রিস্টপূর্ব 1800 শতকে, 1800 শতকে অর্থাৎ খ্রিস্ট মানে ঈসা আলাইহিস সালামের জন্মের আর 1800 বছর পূর্বে, যখন ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হয়। ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হয় হচ্ছে বর্তমান ইরাকের একটা শহর আছে, উর শহর, সেই শহরে। তো সেটা তখন ব্যাবিলন এম্পায়ারের অন্তর্ভুক্ত, অর্থাৎ ব্যাবিলন সাম্রাজ্য সম্পর্কে যদি আমরা জানি, সেই সেই জায়গা, ঠিক আছে। তো তার ঘটনা আমরা জানি, ইব্রাহিম আলাইহিস সালাম ছোটবেলায় মূর্তি ভাঙলেন, পরে তাকে আগুনে নিক্ষেপ করা হলো, পরবর্তী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন, তাকে নির্দেশ দিলেন সেখান থেকে চলে যেতে। তিনি ঘুরে ফিরে এই যে বর্তমানে প্যালেস্টাইন বা ইসরায়েল, এই যে জেরুজালেম, সেখানে এসে বসতি করলেন, এবং পরবর্তীতে মিশর গেলেন, বিভিন্ন জায়গায় দাওয়াতের লক্ষ্যে গেলেন, বিভিন্ন কাজে গেলেন। তার তিনি যখন 80 বছরের বয়স হয়ে গিয়েছে, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটা সন্তান দিলেন, ইসমাইল আলাইহিস সালাম, যিনি তার দ্বিতীয় স্ত্রী থেকে হাজার, ঠিক আছে। তার দুইটা স্ত্রী ছিল ইব্রাহিম আলাইহিস সালামের, একটা হচ্ছে হাজার আর একজন হচ্ছে আপনার সারা। তো সারা ছিল হচ্ছে প্রথম স্ত্রী, হাজার ছিল সেকেন্ড ওয়াইফ। তো সেকেন্ড ওয়াইফ থেকে হচ্ছে তার ফার্স্ট সন ইসমাইল, আর ফার্স্ট ওয়াইফ থেকে তার সেকেন্ড সন হচ্ছে আইজাক বা ইসাহাক আলাইহিসসালাম, ঠিক আছে। তো ইসাহাক আলাইহিসসালাম তো এখানে বাস করতে থাকে, কিন্তু ইসমাইল আলাইহিসসালাম প্রথম সন্তান হওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নির্দেশ দিলেন যে তোমার স্ত্রী হাজার এবং ইসমাইলকে এই যে মরুভূমিতে রেখে আসো, মক্কা নামে এখানে একটা জায়গা আছে, সেখানে। তো ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন, তার সন্তান সহ তিনি স্ত্রীকে এখানে রেখে তিনি চলে গেলেন। এইখানে কিন্তু কোনো মানুষ বাস করে না তখনো, সেই সময় এটা একটা ডেজার্টেড এরিয়া, কোনো মানুষ নেই, কোনো বসতি নেই, কোনো ধরনের পানি নেই, প্রাণের সঞ্চার নেই, কিছুই নেই। আল্লাহ নির্দেশ দিয়েছেন, তিনি রেখে চলে গিয়েছেন। তারপরে ঘটনা আমরা সবাই জানি যে ইসমাইল আলাইহিস সালাম পিপাসার্ত, তারপরে হচ্ছে জমজমের কূপ তার পায়ের আঘাতে সেখান থেকে বের হলো, তারপরে সেখানে তারা বাস করতে লাগলেন। পরে কি হলো, এই যে এখানে যে কাহতানি আরব যারা বাস করে অলরেডি পূর্ব থেকে আরব, তাদের একটা গোত্র ছিল, যেই গোত্রের নাম ছিল হচ্ছে জুরহুম। এই জুরহুম গোত্র, তারা আসা যাওয়া করতো এই পথ ধরে মক্কা দিয়ে, মক্কা হয়ে তারা বিভিন্ন জায়গায় যেত। তো যখন তারা এখান দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে দেখলো একটা কূপ, তারপর একটা দেখলো মহিলা, তার সাথে একটা বাচ্চা, তখন তারা খুবই কিউরিয়াসিটি মানে তাদের মধ্যে পেলো, এবং তারা জিজ্ঞেস করলো। তো তখন তারা যখন পানি দেখলো, আর আরবের সেই সময় তো পানির অভাব, তো পানি পেলেই সেখানে মানুষ বসতি স্থাপন করত। তো তারপরে যেটা হলো সেটা হচ্ছে এই বনু জুরহুম, হাজার আলাইহিসসালাম তার পর মানে তার অনুমতি ক্রমে সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করলো, এবং হাজারও তার সাথে তার সন্তান ইসমাইলকে নিয়ে সেখানে বসবাস শুরু করলো। পরবর্তীতে কি হলো, ইসমাইল আলাইহিসসালাম তো কুরবানির ঘটনা আছে,
আমরা জানি অলরেডি। তারপরে ইসমাইল হাসান বড় হলেন, তিনি এই বনু জুরহুমে বিবাহ করলেন। বিবাহ করে তার সন্তানাদি হলো ইব্রাহিম আলাহ ইসলাম, এবং তিনি পরবর্তীতে কাবা ঘর নির্মাণ করলেন। ইব্রাহিম আলাহ ইসলাম সবাইকে দাওয়াত দিলেন, মোটামুটি সেটা একটা তাওহিদি পরিবেশ হয়ে গেল, এবং সেখানে আল্লাহর ইবাদত চলতে লাগলো, এবং কাবা ঘর কেন্দ্রিক হজ হতে লাগলো। ইব্রাহিম আলাহ ইসলামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে দিলেন মানুষকে হজ করার জন্য আহ্বান করতে। তো এটা মোটামুটি একটা সুন্দর একটা পরিবেশ সেই সময়। ইব্রাহিম আলাহ ইসলাম তো তারপরে চলে গেলেন। ইসমাইল আলাহ ইসলামের মৃত্যুর আরো অনেক বছর পরে তার বংশধরের মধ্যে থেকে একজনের নাম ছিল হচ্ছে আদনান। তার বংশধরের মধ্যে থেকে এই আদনান ছিল খুবই প্রসিদ্ধ একজন ব্যক্তি, তাকে ইতিহাসে সবাই চেনে। তো এই আদনান আদনান পর্যন্ত আমাদের একটা জিনিস বুঝতে হবে, ইব্রাহিম আলাহ ইসলাম যে তার সন্তান ইসমাইলকে রেখে গেলেন, তিনি কিন্তু বাইরে থেকে এসেছেন, তিনি তো আরবের না। তিনি ওই ব্যাবিলন এম্পায়ার অর্থাৎ আপনার সেই সময়ের মানে বর্তমানে যে ইরাক, সেই জায়গা থেকে এসে জাজিরাতুল আরবে আল্লাহর নির্দেশে তিনি এইখানে এসে স্থাপনা করলেন, এবং তিনি তার স্ত্রী সন্তানকে এখানে রাখতে দিলেন। কিন্তু এরা কিন্তু আরব না, কিন্তু ইসমাইল আলাহ ইসলামের সন্তানরা এদের সাথে বড় হচ্ছে, বাড়ছে আস্তে আস্তে, এদের ভাষার মধ্যে পরিবর্তন আসছে। তো আদনান পর্যন্ত আসতে আসতে এরা ফুললি আরব হয়ে গেল, মানে আরবি ভাষাটাকে, তারপরে হচ্ছে অন্যান্য কালচার সব এরা অ্যাডপ্ট করে নিল। তো এই জন্য আদনানকে, আদনান একটা হিস্টোরিক্যাল ফিগার, তাকে মানে খুব বড় করে দেখা হয়। এবং এই আদনানের যে বংশধর বা আদনান থেকে যারা আসছে এদেরকে বলা হয় আদনানি আরব, আর এরাই হচ্ছে আরবাইজড আরব, অর্থাৎ যারা আরবাইত আরব, বাইরে থেকে আরব হয়েছে তারা, ঠিক আছে? তো এই আদনান হচ্ছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি পূর্বপুরুষ, কারণ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইসমাইল আলাইহিস ইসলাম, ইব্রাহিম আলাইহিস ইসলামের বংশধর ইসমাইল ইসলামের মাধ্যমে। আর আপনি যদি কাউন্ট করেন তাহলে আদনান পর্যন্ত টোটাল 22 জন পাবেন, 20 অথবা 22 জন পূর্বপুরুষ। আদনান হচ্ছে 22তম পূর্বপুরুষ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং আদনানকে যদি বাদ দেন তাহলে মাঝখানে 20 জন আপনি পাবেন, রাসুল ইসলামের বাবা, দাদা, তার বাবা ইত্যাদি, এভাবে এভাবে। তো এইটা হচ্ছে ইতিহাস, অর্থাৎ আপনার, তাহলে আমরা কি পেলাম, এই যে প্রকৃত আরব, এই আরব, এই আরবদেরকে বাই দা ওয়ে এই কাহতানির নামে এদেরকে বলা হয় কাহতানি আরব বলা হয়, ঠিক আছে? কাহতানি আরব যা আসছে কাহতানের নাম থেকে, আর কাহতানের ছেলে ছিল ইয়ারুব, তার নাম থেকে আরবের, আর কাহতানকে, কাহতাম হচ্ছে নূহ আলাইহিস ইসলামের সন্তান, সামের বংশধর। ওকে, আরবাইত আরব এদেরকে আবার আদনানি আরব বলা হয়। আদনানি, আদনানকে, আদনান হচ্ছে ইসমাইল আলাইহিস সালামের বংশধর। ওকে, এই আদনান হচ্ছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 22তম পূর্বপুরুষ। ওকে, আচ্ছা, এইটা হচ্ছে তাইলে এখন, তাইলে মোস্ট অফ মানে কুরাইশ বংশ যারা, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আমরা জানি রাসুল জন্মগ্রহণ করেছেন কুরাইশ বংশে, তো তারা মূলত এই আদনানি আরব, ঠিক আছে? আদনানের বংশধর। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা আব্দুল্লাহ, তার বাবা হচ্ছে আব্দুল মুত্তালিব, তার বাবা হচ্ছে হাশেম, তার বাবা আব্দে মানাফ, তার বাবা কুসাই, তার বাবা কিলাব, মুররা, কাব, লুয়াই, গালেব, ফিহের, মালেক, এরকম আপনি যেতে যেতে পাবেন হচ্ছে আদনান পর্যন্ত। ঐতিহাসিক এবং ইসলামিক পার্সপেক্টিভ, সব পার্সপেক্টিভে এই বিষয়ে সবাই ঐক্যমত যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আদনান, রাসুল সাল্লাম থেকে আদনান পর্যন্ত কে কার বাবা এই বিষয়ে সবকিছু লেখা আছে, মানে এটা হিস্টোরিক্যাল প্রমাণ, প্রুভড এটা হিস্টোরিক্যালি, ঠিক আছে? তো এই ব্যাপারে কারো কোনো সংশয় নাই। হ্যাঁ, আদনান থেকে ইসমাইল আলাইহিস ইসলাম পর্যন্ত আসলে কারা বা কয়জন এই ব্যাপারে সংশয় আছে, এই ব্যাপারে ঐতিহাসিকরা দ্বিমত পোষণ করে, কেউ বলে এতজন, কেউ বলে এতজন, কেউ বলে এতজন। মূল কথা হচ্ছে আমরা সঠিকটা জানি না। তো আমাদের যতটুকু আমাদের জানার দরকার সেটা হচ্ছে আদনান পর্যন্ত। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে অ্যাটলিস্ট রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে পূর্বপুরুষ কুসাই পর্যন্ত আমাদের মুখস্থ থাকতে হবে নামগুলো, কারণ এটা ইম্পর্টেন্ট, সামনে এই জিনিসগুলো খুব দরকার হবে। একটা হচ্ছে মোহাম্মদ বিন আবদুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশেম বিন আব্দে মানাফ বিন কুসাই। তো কুসাই হিস্টোরিক্যাল ফিগার, তিনি খুব ইম্পর্টেন্ট, এই প্রত্যেকটা
পার্সন সম্পর্কে আমাদের একটু আলাপ করা জরুরি। আমি একটু লিখি তাহলে সুবিধা হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বিন লিখছি না, জাস্ট আমি কমা দিয়ে যাচ্ছি। সরি, আব্দুল মুত্তালিবের মূল নাম ছিল হচ্ছে সাইবা, ওটা ওটা তার ডাক নাম ছিল আব্দুল মুত্তালিব। হাশেম, হাশেম হচ্ছে আব্দুল মুত্তালিবের বাবা, হাশেমের মূল নাম ছিল হচ্ছে আমর। তারপর হচ্ছে আব্দে মানাফ, আব্দে মানাফ হচ্ছে হাশেমের বাবা, তার মূল নাম ছিল হচ্ছে মুগিরা। তারপর হচ্ছে কুসাই, কুসাই, এই কুসাই হচ্ছে খুবই ইম্পর্টেন্ট পার্সন। কেন ইম্পর্টেন্ট পার্সন একটু বলি। আচ্ছা, আমাদের টাইম তো অলরেডি শেষ। আচ্ছা, তারপরে আমি একটু সময় নেই যদি আপনাদের কোনো প্রবলেম না থাকে। আচ্ছা, যাই হোক, তো কুসাই ইনি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ষষ্ঠ পূর্বপুরুষ। 1, 2, 3, 4, 5, 6, 6 ষষ্ঠতম পুরুষ, পূর্বপুরুষ। তো উনি উনি একটু বিখ্যাত, কারণ হচ্ছে মানে কুরাইশ যে নামটা আসছে, এই কুরাইশ বলা হয় যে কুরাইশ নামটা ওনার থেকে আসছে। আরো কয়েকটা মত আছে যে কয়েক কয়েক ধরনের ইয়ে আছে আপনার, কয়েকটা মত আছে এক্ষেত্রে যে কুরাইশ আসলে কে, কার নাম কুরাইশ। কেউ বলে যে রাসুল ইসলামের 12তম পূর্বপুরুষ ছিলেন, সে হচ্ছে তার নাম ছিল হচ্ছে ফিহের, ঠিক আছে, মোহাম্মদ বিন আবদুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশেম বিন আব্দে মানাব বিন কুসাই বিন কিলাব বিন মুররা বিন কাব বিন লুয়াই বিন গালেব বিন ফিহির। এই ফিহির যে, সে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 12তম পূর্বপুরুষ, বলা হয়ে থাকে সে হচ্ছে কুরাইশ। তার নাম, তার একটা উপাধি ছিল কুরাইশ, এবং কুরাইশ যে বংশের যে নামটা এই আসছে তার থেকে। আবার কেউ কেউ বলেন যে না, এটা হচ্ছে কুসাই থেকে। যাই হোক, মূলত হিস্টোরিক্যাল মানে এই জায়গা থেকে আমাদের খুব বেশি বাকবিতণ্ডা করে লাভও নাই, দরকারও নাই। আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে কুসাই একজন খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল। কারণ হচ্ছে ইসমাইল আলাইহিসসালামের, ইসমাইল আসলাম যখন ছিলেন তখন তো কাবা বা মক্কার যে দায়িত্বটা তখন তার হাতেই ছিল, এবং পরবর্তীতে কি হলো, তারই ছেলেদের মধ্যে এবং সন্তানদের মধ্যে পরবর্তী প্রজন্মের মধ্যে এটা টেক ওভার হতে লাগলো, মানে তারাই এটার দায়িত্ব পালন করতে লাগলো, এক ধরনের লিডারশিপ তাদের মধ্যেই ছিল। মাঝখানে একটা গোত্র আসে, যেই গোত্রের একজনে একজন একটা গোত্র, সেই গোত্রের নাম ছিল হচ্ছে খুজা গোত্র, ঠিক আছে। এই খুজা গোত্র হচ্ছে আপনার ওই যে বনু জুরহুম ছিল, সেই জুরহুমের একটা একটা অংশ আর কি, ঠিক আছে। তো এই খুজারা পরবর্তীতে কি করে, ইসমাইল আলাইহিসসালামের সন্তানদের কাছ থেকে এরা কেড়ে নেয় লিডারশিপটা, এবং দীর্ঘ অনেক বছর যাবত ইসমাইল আলাইহিসসালামের যে বংশধররা ছিল তাদের কাছে এই কুরাইশদের মানে এই যে পুরো মক্কার নেতৃত্বটা ছিল না। তো অবশেষে এই কুসাইয়ের সময়ে, কুসাই গিয়ে কি করে, সেই সময়ের যে খুজাই সর্বশেষ যেই নেতা ছিল তার মেয়েকে সে বিবাহ করে, এবং পরবর্তীতে সে চালাকি করে, যাই হোক, পরবর্তীতে কি করে, সে মক্কার লিডারশিপটা নিয়ে নেয় তার শ্বশুরের কাছ থেকে। তার তার আরো ইয়া ছিল, শালা ছিল, কিন্তু তাদেরকে সে না দিয়ে কি করে, কুরাইশদের অন্যান্য যে গোত্রগুলো আছে অর্থাৎ বনু ইসমাইলের, ইসমাইল ইসলামের বংশধর যে অন্যান্য মানুষ ছিল সবাইকে একত্রিত করে এ দেখা যাচ্ছে যে জয় করে নেয়, পুনরায় আবার বিজয় করে। তো এই কারণে কুরাইশ শব্দের অর্থ অনেকে বলেন যে এটা হচ্ছে একত্রিতকরণ, অর্থাৎ যেহেতু কুসাই সবাইকে একত্রিত করে আবার পুনরায় নিজেদের যেই একটা লিডারশিপ ছিল সেটাকে ছিনিয়ে আনে, এই জন্য তাকে উপাধি দেওয়া হয় কুসাই, এবং তার যেই সন্তান পরবর্তী প্রজন্মকে বলা হয় কুরাইশ। এটা একটা থিওরি আর কি। কুসাই ছেলে আব্দে মানাফ, আব্দে মানাফও, আব্দে মানাফ ইতিহাসে আছে যে আব্দে মানাফের মানে সে খুবই ভালো, মানে তার ফিজিক্যাল অবয়ব এবং তার চেহারা সব খুবই ভালো ছিল আর কি, খুবই ফেমাস ছিল এই দিক দিয়ে, তাকে দেখতে শুনতে খুবই ভালো ছিল সে, এবং খুব ভালো লিডার ছিল একজন। হাশেমের ক্ষেত্রে যদি আমরা আসি, আব্দে মানাফের ছেলে হাশেম, যার মূল নাম ছিল হচ্ছে আমর, হাশেম হচ্ছে প্রথম ব্যক্তি যে হচ্ছে কুরাইশদের অর্থনৈতিক যেই মূল চালিকা শক্তি ছিল রাসূল ইসলামের সময়, সেটা হচ্ছে বাণিজ্য। সূরা কুরাইশের মধ্যে আমরা পাই ইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাস শীতা ওয়াস সাইফ, যে শীতকালীন এবং গ্রীষ্মকালীন সময়ে তারা দুইটা জায়গায় ভ্রমণ করত, অর্থাৎ
বিজনেস ট্রিপে যেত, একটা হচ্ছে শীতকালের সময় ইয়ামেনে এবং গ্রীষ্মকালীন সময়ে তারা যেত হচ্ছে আপনার সিরিয়ায়। এই ভ্রমণটা, এই যে বিজনেসটা, এটা শুরু করে হচ্ছে হাশেমেশে, ঠিক আছে? আর হচ্ছে, ও আরেকটা জিনিস কুসাইয়ের ক্ষেত্রে বলতে ভুলে গেছি, কুসাই হচ্ছে আপনার দারুন নাদুয়ার সঙ্গে আপনার, আমরা ভবিষ্যতে পরিচিত হব সিরা যখন পড়ব। দারুন নাদুয়া হচ্ছে ওই যে যেই জায়গায় কুরাইশের লিডাররা একসঙ্গে বসে সলা পরামর্শ করতো, এমনকি রাসুল সাল্লামকে হত্যার পরামর্শটাও তারা ওখানে বসে করেছিল। এই যে পরামর্শ গৃহ, সবাইকে, সবাই মিলে পরামর্শ করে একটা সিদ্ধান্তে আসা, এই দারুন নদওয়া বলা হতো এটাকে। এইটা মূলত কুসাই শুরু করে, তো এই কারণে কুসাই অনেক ফেমাস ছিল। তো হাশেম এসে মূলত কি করে, এই বিজনেসটা চালু করে, এই কারণে হাশেমের বেশ নাম। আব্দুল মুত্তালিব তো এদের সবার মধ্যে লিজেন্ড ফিগার। আব্দুল মুত্তালিব এসে যেটা করেন সেটা হচ্ছে, ও ভালো কথা, আগে একটা কথা মিসিং হয়ে গেছে, সেটা হচ্ছে এই যে জমজম, যেটা ইসমাইল আলাইহিস সালাম থেকে চলে এসেছিল, এই জমজম অনেক বছর পরে খুজাইদের সময়ে, খুজাইদের নেতৃত্বে যখন মানে কি বলে এই ইটা যায়, মানে নেতৃত্ব যায়, তখন তাদের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধে একদল কি করেছিল, জমজম কূপের মধ্যে সব স্বর্ণ টর্ণ, তারপর হচ্ছে দামি জিনিস সব ফেলে মাটি চাপা দিয়ে দিয়েছিল, যার কারণে আপনার জমজম কূপটা হারিয়ে গিয়েছিল। এবং কয়েক, মানে অনেক দিন ধরে, বলা হয় কয়েক শতক ধরে, আপনার জমজম কূপটা মানে ছিল না সেখানে, মানুষ এমনিই অন্য কোনো সোর্স দিয়ে পানি, মানে পানি সরবরাহ পূরণ করত, পানির চাহিদা পূরণ করতো, কিন্তু জমজম কূপটা ছিল না। আব্দুল মুত্তালিব এসে সে পুনরায় জমজম কূপ, সে একটা স্বপ্ন দেখে এবং পরবর্তীতে সেই জায়গায় ঘুরতে থাকে। মানুষ তাকে প্রথমে মানে অতটা কেয়ার করে না, কিন্তু যখন পানি বের হয় তখন সবাই তাকে দাম দিতে থাকে। এবং এই জায়গা থেকে মূলত আব্দুল মুত্তালিব খুবই ফেমাস, এবং আমরা তো, কারণ জমজমটা তাদের কাছে খুবই, কুরাইশদের কাছে এবং মক্কার সেই সময় মানুষদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল, ঐশ্বরিক একটা বিষয় ছিল। তো এইটা আব্দুল মুত্তালিব স্বপ্নে পেয়ে ঘুরে বের করেছে, তো তাকে সবাই মনে করতো যে সে অন্য কিছু, অন্য টাইপের। এবং আমরা জানি যে আব্রাহার ঘটনা, যখন আব্রাহা হস্তী বাহিনী নিয়ে আসে, আব্দুল মুত্তালিব কথা বলে, তো তার একটা মানে তার আলাদা একটা লিডারশিপের ক্ষমতা ছিল, আলাদা একটা যোগ্যতা ছিল তার। তো এটা হচ্ছে আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের অনেকগুলো সন্তান ছিল, তার মধ্যে একজন আবদুল্লাহ, তার সন্তান হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই হচ্ছে এর পূর্বের যে বিষয়গুলো, সেগুলো আমি সংক্ষেপে, খুবই সংক্ষেপে সেগুলো আমি বলার চেষ্টা করলাম। আমরা একদিনে ইনশাআল্লাহ সিরা কভার করার চেষ্টা করবো। সিরার ক্ষেত্রে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা ছাড়া তো ইসলামী ইতিহাস আসলে কিছুই না। তো যেহেতু আপনাদের সিরা আর একটা ক্লাস হচ্ছে আমি যতদূর জানি, তো এই জন্যে সিরার ক্ষেত্রে আমরা সময় নষ্ট করবো না খুব একটা, সেই সিরার ক্লাস থেকে সিরা পড়বেন। আর যেহেতু ইসলামিক ইতিহাস আরো অনেক বিস্তৃত, আমরা ইনশাল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা সামনে একটা ক্লাসে আমরা হচ্ছে খুবই সংক্ষেপে সেগুলো রিক্যাপ করব, আর তারপরে ইনশাল্লাহ আমরা বিস্তারিত আলোচনা করব পরবর্তীতে গিয়ে। তো এই হচ্ছে আজকের আমাদের আলোচনা, যেখানে আমরা প্রথমত সময় সংক্রান্ত যে ধারণা ছিল সেটা পরবর্তীতে কিছুটা মানে ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে আমরা ম্যাপ বোঝার চেষ্টা করলাম, এবং পরবর্তীতে ইসলাম পূর্ব আরবের সংক্ষিপ্ত ইতিহাস। একটা জিনিস আমি আর একটু অ্যাড করবো, সেটা হচ্ছে দেখেন ইসমাইল আলাইহিসসালামের সময়ে বা ইব্রাহিম আলাইহিসসালামের সময়ে তো মক্কার মানুষরা, তারা তো তাওহিদে বিশ্বাসী, অর্থাৎ তারা তো এক আল্লাহকে বিশ্বাস করছে, হজ করছে, তারপর হচ্ছে আল্লাহর কথা বলছে, কিন্তু পৌত্তলিকতা, মূর্তি পূজাটা আসলে ঢুকলো কিভাবে, এইটা একটা কোয়েশ্চেন। তো এই কোয়েশ্চেনটা মূলত একজন একজন নাম আপনাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমর ইবনে লুহাই, এই নামটা আপনাদের মনে রাখতে হবে। আমর ইবনে লুহাই খুজাই, এ হচ্ছে খুজাই, ওই যে খুজাই বংশটা ছিল সে খুজাই বংশের, এই লোকটাকে বলা হয় যে ইনি হচ্ছে প্রথম সেই ব্যক্তি যে হচ্ছে মূর্তি পূজা ইন্ট্রোডিউস করেছিল আরবে। সে সে আরবের একজন ধনাঢ্য ব্যক্তি ছিল এবং মানে তার প্রভাব ছিল বেশ, তো সে বিভিন্ন জায়গায় ব্যবসায়িক সফরে তারপর হচ্ছে বিভিন্ন জায়গায় যেত। তো সে একবার সিরিয়া গিয়েছিল, সিরিয়ায় গিয়ে সেই সময়ের ওইখানে যারা মূর্তি পূজা করত, তো তাদের ও গিয়ে দেখলো যে ও বা ওইখানের মানুষরা বেশ উন্নত, কারণ সেই সময়ের ওই জায়গাটা তো আপনার বাইজেন্টাইন সাম্রাজ্যের অধীনে ছিল, এবং ওই বড় সাম্রাজ্যের অধীনে থাকার কারণে ওই সব জায়গায় অট্টালিকা ছিল সেই সময়ের দৃষ্টিকোণ থেকে, রোডঘাট ভালো ছিল, সবকিছু ছিল। তো তো ওইগুলো দেখে তার
মানে মাথায় আপনার চিন্তা ঢুকলো যে এরা এত উন্নতি করলো কিভাবে, তো তাদের কাছে জিজ্ঞেস করলো যে তোমাদের এত কিছু করেছো কিভাবে, তখন তাকে বলা হলো যে এই যে আমরা এগুলার পূজা করি, এগুলো আমাকে আমাদের হেল্প করে ইত্যাদি ইত্যাদি। তো তখন সে কি করলো, সে আপনারা নাম শুনবেন হুবাল, লাত, উজ্জা, এগুলো হচ্ছে মূর্তির নাম, ঠিক আছে? তো সে এরকম কিছু মূর্তি নিয়ে আসলো মক্কায়। তো পরবর্তীতে কি করলো, সে যেহেতু খুব প্রসিদ্ধ এবং প্রভাব প্রতিপত্তিওয়ালা লোক ছিল, আর আস্তে আস্তে সময়ে যেতে যেতে মানুষের ইমানের মধ্যেও এক ধরনের ভঙ্কুরতা চলে আসছিল, তো সে তখন মানুষকে বলল যে এটা হচ্ছে আমি দেখে এসেছি, এগুলো হচ্ছে মূলত তোমাদের সফলতা এনে দেবে ইত্যাদি ইত্যাদি। তো তখন তারা কি করলো, সবাই এটার আস্তে আস্তে কেউ গ্রহণ করলো, কেউ গ্রহণ করলো না, এবং আস্তে আস্তে সময় যেতে 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 সব মানুষ সেগুলোকে অ্যাকসেপ্ট করে ফেললো, এবং এটাই তারা মূল ধরে নিল আর কি। তো এই লোক হচ্ছে আমর ইবনে লুহাই। তো একটা বিষয় এখান থেকে শিক্ষণীয় যে বিষয়টা, সেটা হচ্ছে দেখেন সেম থিং, আমরাও এখন অনেক সময় এমন হয় যে ওয়েস্টার্ন কান্ট্রি গুলো, তারপর হচ্ছে বিদেশের চাকচিক্য দেখে আমরা মনে করি যে ওয়াও, এদের যেই মানে এত দুনিয়াবি যে সফলতা, এই সফলতার মূলে মনে হয় যে এদের মানে এদের ইসলাম বিরোধী যে জিনিসগুলো আছে, অর্থাৎ এটা বলবে যে আমাদের মূল সফলতা হচ্ছে নারীদের স্বাধীনতা, অর্থাৎ তাদেরকে বের করে দাও ঘর থেকে, কাজে পাঠাও, তারপর হচ্ছে কি করো, বোরকা হিজাব উঠায় দাও, গণতন্ত্র বা ইসলাম সেকুলারিজম ইত্যাদি, এই যে ধরেন আপনার যেই জিনিসগুলো আছে, সেই জিনিসগুলোকেই দেখা হয় যে ওয়েস্টার্ন কান্ট্রি বা উন্নত ডেভেলপ কান্ট্রির বা প্রথম বিশ্বের যেই রাষ্ট্রগুলো, সেই রাষ্ট্রগুলোর আপনার মূল উপাদান তাদের ডেভেলপমেন্টের, এবং সেগুলো কিন্তু আমরা নিয়ে আসছি আমাদের মধ্যে, সেম থিং, কিন্তু এগুলো আমরা জাজ করছি না যে আসলেই কি সেটা তাদের তাদের ডেভেলপের কি মূল কারণ সেগুলো। যদি সেগুলোই হতো তাহলে একটা সময় তো মুসলমানরা অনেক ডেভেলপ ছিল, সেই সময় তো তারা ইসলামী সবকিছু মেনটেন করেই ডেভেলপ হয়েছিল, তো সমস্যাটা আসলে কি? তো এখন বিষয় যেটা, সেটা হচ্ছে ওই আমর ইবনে লুহাই যেভাবে জাস্ট দেখে তাদের কথা শুনে সেই জিনিসগুলো নিয়ে নিজেরা পথভ্রষ্ট হয়েছে, আমরাও এমনটাই করছি এখন, সেটা হচ্ছে বিদেশের এই চাকচিক্য দেখে, বাইরের সবকিছু দেখে তাদের থিওরি, তাদের ইজম, সেই জিনিসগুলো এনে আমাদের উপর প্রয়োগ করছি, যার কারণে আমরা আরো ইমান নষ্ট করছি আমাদের বিভিন্ন দিক থেকে। তো এই জিনিসগুলো হিস্ট্রি বললাম না, রিপিটস ইটসেলফ, তো এই জন্যে হিস্ট্রিটা আমাদের ভালো করে পড়তে হবে, শিখতে হবে, সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, এবং সেগুলো আমাদের বাস্তবিক বর্তমান জীবনে বাস্তবায়ন করতে হবে, এটাই হচ্ছে মূল বিষয়। তো তো আজকে এখানে রাখি, অলরেডি আমাদের 1টা বেজে গিয়েছে। ইনশাল্লাহ সবার প্রতি অনুরোধ থাকবে যে আপনারা নিয়মিত জয়েন করবেন, এবং যেহেতু আমরা ক্লাস করছি, এই ক্লাসগুলো যেন আসলে ফ্রুটফুল হয় এবং আমাদের যেন কাজে লাগে আসলে এখান থেকে কিছু, সেই উদ্দেশ্য নিয়েই আমরা এখানে শিখবো, এবং সেভাবে একটু চেষ্টা করার দরকার হলে সেই চেষ্টাটা করব, সবার প্রতি সেই অনুরোধ থাকবে ইনশাল্লাহ। ঠিক আছে, আবার দেখা হবে নেক্সট উইকে, দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু।